ডিয়ার ভিউয়ার্স, হাই, আপনারা কেমন আছেন? আমি আমার নির্ধারিত লাইভ ইন্টারভিউ এবং আলোচনা পর্বে চলে এসেছি। আপনারা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন, আমি উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, ইংরেজি বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ। ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই আমার ফেসবুক প্রোফাইলে আমি অ্যাড দিয়েছিলাম, আজকে আমরা লাইভে কাদের সাক্ষাৎকার নিব। আমাদের নির্ধারিত সময় ছিল রাত 9:30। টেকনিক্যাল প্রবলেমে আমরা আমাদের দুজন মাননীয় অতিথিবৃন্দের সাথে আমরা একযোগে সংযুক্ত হতে না পারার কারণে আমাদের একটু সময় বেশি লেগেছে। এজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা এই বৈশ্বিক যে মহামারী চলছে, আপনারা জানেন করোনা ভাইরাস আমাদের সারা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে। শুধু আমরা নই, পৃথিবীর উন্নত উন্নত তাবৎ তাবৎ দেশগুলো আজকে এই সমস্যার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। আমরা বাংলাদেশও সেই ধারাবাহিকতায় আমরাও হিমশিম খাচ্ছি। তারপরেও আমাদের দরিদ্র দেশ হিসেবে আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, আমাদের চিকিৎসক, আমাদের পুলিশ প্রশাসন সহ, আমাদের জনপ্রশাসন সহ যারা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবাই আমাদের আজকের এই করোনা ভাইরাস সারা বাংলাদেশের মানুষ আমরা একযোগে চেষ্টা করে যাচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমরা এই বৈশ্বিক মহামারীর মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন বন্ধ আছে, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা বন্ধ রেখেছে। সুতরাং বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে স্টে হোম এবং স্টে সেফ এই ফর্মুলা মানার জন্য আজ বর্তমানে আপনারা জানেন এই ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল ইন্টারভিউ এবং ভার্চুয়াল আলোচনা আর প্রবৃদ্ধি বেড়েছে। আমরা ফেসবুকে, ইউটিউব সহ অন্যান্য সামাজিক স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি যে এরকম আলোচনা, বিভিন্ন রকমের টক শো হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমিও শুরু করেছি, আমি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিচ্ছি। ইতিমধ্যে আমি 3টি সাক্ষাৎকার পর্ব শেষ করেছি, আজকে আমরা দুজন ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেব এবং আগামীতে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ে যারা অভিজ্ঞ এবং যারা লেগে আছে তাদের সেই পরিশ্রমের সাথে তাদের সাক্ষাৎকার নেব। যাই হোক, আমি আর সময় নষ্ট করব না ভিউয়ার, যেহেতু আমাদের এমনি দেরি হয়ে গিয়েছে। আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুজন অতিথিকে আজকে সংযুক্ত করেছি। আমি প্রথমে পরিচয় করিয়ে দেব, আমাদের ডান পাশে যিনি আছেন এই দৌলতপুরের এই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সকলের প্রিয় মুখ, যার অনেকগুলো পরিচয় আমি প্রথম পরিচয় দিব, দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বারবার নির্বাচিত সম্মানিত পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শেখ কামালউদ্দিন বাচ্চু। তিনি একজন সমাজসেবক, তিনি শুধু এই দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাথেই তিনি নিবেদিত প্রাণ নয়, এর আগেও তিনি আমরা জানি দৌলতপুর কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের একজন সম্মানিত সাবেক পরিচালনা পরিষদের সদস্য ছিলেন, সেখানে তিনি তার ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি তিনি আরো কিছু আমাদের এই অঞ্চলের মানুষের সাথে অনেকগুলো সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। তিনি দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের একজন সম্মানিত সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দৌলতপুর থানা শাখার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য, তিনি খুলনা সিটি কর্পোরেশনের নাগরিক ফ্রম 5 নং ওয়ার্ড এর সম্মানিত সভাপতি। এই রকম তিনি অনেক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। পাশাপাশি তিনি তার এই নিবেদিত পরিশ্রম শিক্ষা অনুরাগী হিসেবে দৌলতপুর অঞ্চল সহ আশেপাশের অঞ্চলের মানুষকে তিনি তার ফল পেতে সাহায্য করছেন। বর্তমানে তিনি দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি। আরো আছেন আমাদের সাথে, আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন এই দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুযোগ্য, পরিশ্রমী, মেধাবী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমি আপনাদের দুজনকেই আজকের এই লাইভ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বাচ্চু ভাই, যেহেতু আমি তাকে ভাই বলে সম্বোধন করি, আমি এখনো ভাই বলবো। বাচ্চু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ,
এই করোনার ভিতরে আল্লাহ আমাকে এখনো সুস্থ সবল ভালো রেখেছেন, ওই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ধন্যবাদ। নজরুল ভাই, নজরুল স্যার, আমি ভাই বলি, স্যার বলি, আপনি আমাকে ছোট ভাইয়ের মতো আপনি স্নেহ করেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আর অশেষ মেহরবানিতে এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও আল্লাহ আমাকে আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, পরিচালনা পর্ষদের বিশেষ করে সম্মানিত সভাপতি আজকে আছেন, সবাইকে আল্লাহ সুস্থ রাখছেন, আপনিও সুস্থ আছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। আমরাও আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমার এই লাইভ আলোচনা অনুষ্ঠানে, সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের মহা মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আজকে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভিউয়ারদেরকে দৌলতপুর মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান বিভিন্ন উন্নয়নমূলক এবং একাডেমিক উন্নয়নের কার্যক্রম সম্পর্কে জানাতে পারবো। আপনারা জানেন যেহেতু ওটা একটি বালিকা বিদ্যালয়, সেহেতু তারপরে স্কুল যেহেতু অনেকেরই অনেক কারণে যাওয়া হয় না, অনেকদিন পর্যন্ত স্কুলে হয়তো অনেকের পদচারণা নেই, কিন্তু আপনাদের মাধ্যমে আজকে তারা স্কুলের যে উন্নয়ন, যে অগ্রযাত্রা, সেটা জানতে পারবে। আজকে ভিউয়ার্স আপনারা জানেন আমি আগেই আমার অ্যাডে দিয়েছিলাম আজকের আলোচনার বিষয় দৌলতপুর মহাসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কুল সংক্রান্ত আলোচনা এবং অন্যান্য। আমি প্রথমেই আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে আমি একটি বিষয়ে জিজ্ঞেস করতে চাই। আপনি একজন শিক্ষক হিসেবে স্কুলে আগে থেকে ছিলেন, পরবর্তীতে আপনি সম্ভবত 2015 সালে আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনি নিয়োগ পেয়েছেন। আপনার প্রধান শিক্ষক হওয়ার আগে এবং পরে আপনি এই স্কুলের ভৌত কাঠামোগত কি কি উন্নয়ন আমাদের মাঝে এখন বলতে পারবেন, যেটা আমরা হয়তো অনেকেই জানি না? ধন্যবাদ মাননীয় সঞ্চালক, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন উপস্থাপক উজ্জ্বল শাহ, প্রভাষক ইংরেজি বিভাগ দৌলতপুর কলেজ দিবানৈশ, উপস্থিত আছেন আমার গুরুজন মাননীয় সভাপতি, বারবার নির্বাচিত। আমি যতটুকু জানি, আমি 2015 সালে, আপনি দাদা ঠিকই বললেন, 15 সালে আমি দায়িত্ব নেওয়ার আগে 14 সাল থেকে সভাপতির দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমার মাননীয় সভাপতি অদ্যাবধি। এই জন্য আমরা বারবার নির্বাচিত সভাপতি বলি, এবং উনি আনকনটেস্ট একজন সভাপতি হিসেবে, একজন শিক্ষা অনুরাগী হিসেবে, একজন সমাজের সমাজ সচেতন নাগরিক হিসেবে উনি যে দায়িত্ব পালন করে আসছেন, আমি তার পরিপূর্ণ সুবিধাভোগী। দাদা আপনাকে বলি, আমি শিক্ষকতা পেশা শুরু করে 2002 সাল থেকে, আর এই দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমার পদচারণা হয় 2004 সালে। তা 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমি সহকারী শিক্ষক গণিত পদে কর্মরত ছিলাম এখানে। 2014 সালে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে দরখাস্ত করি, এবং আজকের এই যে আমাদের লাইভে উপস্থিত মাননীয় সভাপতি মহোদয়, উনারই সুদক্ষ চিন্তা ভাবনায় উনি আমাকে এখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ভার অর্পণ করেন আমার উপরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে একদিনের জন্য কর্ম আমি কাজ পাইনি। যেদিন সহকারী প্রধান শিক্ষক হয়েছি সেদিন থেকে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মানে এটা আমার সবচেয়ে কিন্তু ট্র্যাজিক একটা বিষয় যে আমি আমার উপরে আমার বসকে আমি পাই নাই। এটার ইতিহাস অনেকেই জানে, দৌলতপুরবাসী জানে, এটা আমি বলতে চাচ্ছি না। তবে আমি যেদিন থেকে দায়িত্ব পেয়েছি সেই দিন থেকে কিন্তু আমার সভাপতি মহোদয় ছায়ার মতো, আমার বটের ছায়ার মতো আমার মাথার উপরে কিন্তু সবসময় আছে। এটা আপনারা সবাই জানেন, এলাকাবাসী যারা তারা জানে। উন্নয়নের কথা বলেন, যে 4 সাল থেকে 14 সাল পর্যন্ত আমি দেখেছি
এইখানে সে সময় পরিচালনা পর্ষদ ছিল, সে সময় বিভিন্ন জনের দায়িত্বভার গ্রহণ করছে, কিন্তু সেই সময়ের যে উন্নয়ন, আমি দৃশ্যমান কোনো উন্নয়ন আসলে আমি দেখি নাই। আমার সভাপতি মহোদয় এখানে একমত পোষণ করবেন। আমি 2015 সালে যখন দায়িত্ব নিই, আমার সভাপতি মহোদয়ের কাছে শুধু একটাই কথা ছিল যে ভেঙে পড়া যে স্কুল, ভেঙে পড়া যে পরিবেশ, এটাকে আগে সংস্কার করতে হবে। উনি আমার সঙ্গে একমত পোষণ করে বিদ্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে আগে কোনগুলো দরকার সেইগুলো উনি স্কুলে, সম্পূর্ণ স্কুলের অর্থায়নে উনি সেই সংস্কারগুলো শুরু করেন। আমি একে একে বলি, আমার স্কুলের যে কম্পাউন্ডের ভিতরে যে মাঠটা ছিল, এই মাঠে একসময় মাছ চাষ হতো। মানোয়ার স্যার, সম্মানিত ডিও স্যার, জেলা শিক্ষা অফিসার ভিজিটে এসে বললো যে এখানে তো কোনো অ্যাসেম্বলি হয় না, এখানে মাছ চাষ হয়, এই স্কুলে কোনো অ্যাসেম্বলি হয় না, এই রিপোর্ট আমি করব। আমার সভাপতি মহোদয়কে আমি বললাম যে জেলা শিক্ষা অফিসার মহোদয় এই ধরনের একটা কথা বলে গেছে। উনি তাৎক্ষণিকভাবে স্কুলের ফান্ডে টাকা দিয়ে দুইজন কমিটির সদস্য, সম্মানিত জনাব এবাদুসালে এবাদ ভাই এবং মিনাজিলুর রহমান সাহেব, দুইজনের নিবিড় তত্ত্বাবধানে সেই পুকুরটা ভরাট করে উনি অ্যাসেম্বলি বা মাঠটাকে সুন্দর করে দেওয়ার একটা ব্যবস্থা প্রথমে উনি এই দায়িত্ব নেওয়ার পরে এটাই উনি করেন। আপনারা জানেন যে সাতক্ষীরা রোড এবং দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঝখানে প্রায় 100 মিটার মতো রাস্তা আছে। এই রাস্তাটা ছিল পানির নিচে, অনেক নিচে, ড্রেনের চেয়েও রাস্তা নিচে ছিল। আমার কোমলমতি শিক্ষার্থীরা যখন এই রাস্তা দিয়ে আসতো, তখন তাদের যে করুণ দশা এটা আমি অবলোকন করছি, আমি দেখছি, আমার সভাপতি মহোদয়কে দেখাইছি, সভাপতি মহোদয় সেটা ভিডিও করছে, সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রকে দেখাইছে, মাননীয় প্রতিমন্ত্রী বর্তমানে খুলনা 3 আসনের মাননীয় এমপি মহোদয় ওনাকে দেখাইছেন, তড়িৎ গতিতে সিটি কর্পোরেশনের অর্থায়নে সেই রাস্তাটা উনি কিন্তু উনি একা একক প্রচেষ্টায় দেন দরবার করে উনি সেই রাস্তাটা প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন রাস্তাটা করে দেয়। আমার কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এখন আর ওই পাজামা উঁচু করে বা পা ভিজায়ে নোংরা পানির ভিতর দিয়ে কিন্তু স্কুলে আসে না। এটা সবই কিন্তু ভৌত অবকাঠামো উন্নয়নের মধ্যেই পড়ে। আমার স্কুলের চারিপাশ সীমানা ছিল অরক্ষিত, কিছু জায়গা ছিল বেদখল, কারা দখল করে রাখছিল সে কথা এখন এই লাইভে বলবো না। আমার মাননীয় সভাপতি মহোদয় এবং তার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের একান্ত সহযোগিতায় সেই বেদখল জায়গা দখলমুক্ত করে পাঁচিল টেনে দিয়ে সুন্দর একটা পরিবেশ কিন্তু স্কুলের ভিতরে তৈরি করে দিয়েছেন, স্কুলের ভিতরে বাচ্চাদের যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন। যে বেদখল জায়গার কথা দাদা আমি আপনাকে বলি, প্রায় 7.5 শতক জায়গা, প্রায় 1 কোটি টাকা দাম এই জায়গা, কিন্তু এই সভাপতি মহোদয়ের নেতৃত্বে তার পরিষদের যে সমস্ত সদস্যবৃন্দ ছিল তাদের একান্ত চেষ্টা কিন্তু জায়গাটা দখলমুক্ত হয়। এটা আমার স্কুলে ভৌত অবকাঠামোর একটা উন্নয়নের একটা অন্যতম দিক। আমার স্কুলে সেন্টার ছিল না, সেন্টার এসএসসি সেন্টার জেএসসি সেন্টার বললো একটাই কথা যে সীমানা প্রাচীর না থাকলে এই সেন্টার এখানে দেওয়া সম্ভব না। তাৎক্ষণিকভাবে ফান্ডের থেকে টাকা নিয়ে এই সীমানা প্রাচীর এবং পাশাপাশি জেলা পরিষদের থেকে অনুদান নিয়ে সভাপতি মহোদয় একান্ত চেষ্টায় অনুদান নিয়ে কিন্তু উনি এই সীমানা প্রাচীরটা তৈরি করে দেন। এখন মেন গেট ছাড়া বাচ্চাদের আর অন্য কোনো দিক দিয়ে বেরোনোর কিন্তু কোনো পথ নাই। এটাও ভৌত অবকাঠামোর মধ্যে। এরপরে বলি, টিচার্স শিক্ষক শিক্ষিকা কর্মচারী যারা আছে তাদের ব্যবহার্য কোনো বাথরুম ছিল না, স্যানিটেশনের দারুণ ঘাটতি ছিল স্কুলে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং স্কুলের ফান্ডের থেকে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করে 4টা বাথরুম এই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাদের ব্যবহারের জন্য কিন্তু এই বাথরুমগুলো করা হয়েছে। এটাও উন্নয়নের একটা দিক। এছাড়াও আপনার আমি গর্বিত যে আসলে আমার পরিচালনা পর্ষদের দুটো স্বর্ণ যুগ পার করেছি আমি, 2014-15, 15-16
আর 2016-17, 17-18 দুটো স্বর্ণ যুগে স্কুলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আমি সুচিন্তা করি, সভাপতি মহোদয়ের সঙ্গে বা এলাকার সুধীজন যারা আছে তাদের সঙ্গে আলোচনা করি যে তাহলে ইতিপূর্বে 14 সাল পর্যন্ত এই স্কুলের এই অবকাঠামোগত উন্নয়ন কেন হয় নাই, উত্তর কোথা থেকে নিব, কার কাছ থেকে নিব? আমি অ্যাস্টোনিশ হয়ে যাই, যদি অল্প সময়ের ভিতরে এত কিছু করা সম্ভব হয় তাহলে এতদিন কেন হয় নাই। দাদা আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাই যে যেহেতু জানেন দৌলতপুর মহাশয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্তমানে 850 স্টুডেন্ট ছাত্রী এখানে পড়াশোনা করে, এই ছাত্রীরা স্কুলের একটা বিশেষ সময়ে স্কুলে অনুপস্থিত থাকে বা তারা অভিভাবককে স্কুলে পাঠায় না। কিছু কিছু অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের যে সমস্যার জন্য স্কুলে আসে না সেই সমস্যাটা স্কুলে থেকে সমাধান করা সম্ভব নয়। এমন এক অভিভাবক বলল যে আমার বাচ্চা বাথরুমে যেতে পারে না, 3 ঘন্টা 3.5 ঘন্টা সে স্কুলে যখন অবস্থান করে তখন সে বাসায় যে বাথরুম পায় স্কুলে সেই বাথরুম পায় না, বিধায় স্কুলে কোনো বাথরুমে সে যায় না। এটা আমাকে আমাকে দারুণভাবে নাড়া দেয়। আমি যোগাযোগ করি বিভিন্ন এনজিওর সঙ্গে, নবলোক সাড়া দেয়, নবলোকের শর্ত দেয় যে তারা বাথরুম করে দেবে, ওয়েল একেবারে কি বলবো যে হাইজিন সমৃদ্ধ বাথরুম করে দিবে সম্পূর্ণ তাদের অর্থায়নে, কিন্তু শর্ত দেয় একটা, সেটা হচ্ছে যে এই যা খরচ হবে তার 30% টাকা স্কুলের নামে অ্যাকাউন্ট করে তাদের আমাদের যৌথ স্বাক্ষরে ব্যাংকে টাকাটা গচ্ছিত রাখতে হবে, এইটার মেনটেন্স বাবদ, এই টাকাটা তারা নিবে না, মেনটেন্স বাবদ। আমার সভাপতি মহোদয়কে যখন আমি এই কথাটা বলি উনি এক বাক্যে একেবারে বলে যে কোনো সমস্যা নেই, কত টাকা খরচ হবে বাথরুম করতে, ওটা প্রাথমিক একটা এস্টিমেট দেয় 6 লক্ষ টাকা খরচ, তা 6 লক্ষ টাকা 30% টাকা, 6 লক্ষ 30%, এই 30% টাকা আমাদের ব্যাংকে রাখতে হয়, ওরা খরচ করতে 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 প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আর এই মেনটেন্সের স্কুল ফান্ড থেকে 2 লক্ষ টাকা আমরা সোনালী ব্যাংক দৌলতপুর শাখায় আমাদের স্কুলের নামে এই বাথরুম মেনটেন্সের জন্য রেখে দিই, যেটা আমার উদ্বোধন করে মাননীয় উপপরিচালক খুলনা জনাব নিবারানী পাঠক মহোদয়, এবং সেখানে ডিসি অফিসে প্রতিনিধি হিসাবে এডিসি স্যার জনাব মাইনুদ্দিন স্যারের থাকার কথা থাকলেও ওনার প্রতিনিধি সেখানে উপস্থিত থাকে, যে এই বাথরুম দেখে উনি যে প্রশংসা করে সমস্ত খুলনা মহানগরীর যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে এটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যায়। ডিসি সাহেব সরাসরি মানে নাম উল্লেখ করে বলে যে হাইজিন সমৃদ্ধ বাথরুম কিভাবে করতে হয়, কোনভাবে করতে হয়, দৌলতপুর মহাশয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যান, ওইখান থেকে দেখে আসেন প্রতিটা গার্লস স্কুলে কোএডুকেশন স্কুলে এই ধরনের বাথরুম করতে হবে, এবং আমাকে বিশেষভাবে ডেকে নিয়ে সার্কিট হাউসে সেখানে সরাসরি বলে আমাকে যে আপনি বলেন কিভাবে আপনি এই বাথরুম এর অর্থ সংগ্রহ করলেন। আমি নবলোকের কথা বলি, আমার সভাপতি মহোদয়ের কথা বলে, সভাপতি মহোদয়কে আমার নিয়ে যেতে বলে, সভাপতি মহোদয়কেও নিয়ে যায়, উনি উপস্থিত আছেন, উনি নিজেও জানেন বিষয়টা। তাই স্কুল থেকে যদি এই 2 লক্ষ টাকা আমরা জামানত হিসেবে না রাখতাম হয়তো মেয়েদের এই ফ্যাসিলিটিস আমরা দিতে পারতাম না। সভাপতি মহোদয় কিন্তু সেখানে বিন্দু পরিমাণে কাজকর্ম করেননি। এছাড়াও দাদা আমি আপনাকে বলি, আধুনিক মানের লাইব্রেরি তৈরির জন্য তাতে বই সংগ্রহ করে বই কেনার জন্য যে সমস্ত অর্থ এটাও কিন্তু উনি বিভিন্ন জায়গা থেকে, আমরা কয়েকবার জেলা পরিষদের থেকে কিন্তু আমরা অনুদান পেয়েছি, আমরা যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে অনুদান পেয়েছি, মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর উনি আমার স্কুলে একটা বই উৎসবে আসেন 1 জানুয়ারি 2017 সম্ভবত, উনি স্কুলে এসে স্কুলের পরিবেশ দেখে উনি আইসিটিতে ডেভেলপ করার জন্য উনি স্কুলে একটা ল্যাব একটা ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার সহ যাবতীয় মালামাল ক্রয় বাবদ 40,000 টাকা দিয়ে দেন। এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে সভাপতি মহোদয়ের একান্ত চেষ্টায় আমাদের সহযোগিতায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় কিন্তু স্কুলটা আস্তে 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 তার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। আমি আপনাকে বলি আধুনিক লাইব্রেরি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেটা খুলনার ভিতরে দুটো স্কুল
খুলনা 3 আসনের মাত্র 2টো স্কুল পেয়েছে। এক হচ্ছে তিতুমির স্কুল, সেটা মন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট, আর মাননীয় মন্ত্রী মহোদয় খুলনা 3 জনাব বেগম মনোজন সুরিয়ান, যিনি আমার স্কুলের ছাত্রী, এখান থেকে উনি 68 সালে SSC পাশ করেন। তো উনি আমার স্কুলে এসে গেছে ডিজিটাল ল্যাবটা ল্যাব দেন। এই ল্যাব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকে যে কথা বলছি সেটাও কিন্তু এই ল্যাবেরই, এই ল্যাপটপ, এখানে 11টা ল্যাপটপ আমরা সরকার থেকে পাই, এটাও কিন্তু স্কুলের বড় একটা অ্যাসিভ অর্জন, যেটা সভাপতি মহোদয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে কিন্তু অনেকটা জোর করে বলা যায় যে আমার প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসছে। তাতে আরো বলি, যেহেতু সময় যাচ্ছে আমি আপনাকে বলি, আমার স্কুলের একতলা ভবন, এই একতলা ভবন আপনারা জানেন যে 3000 স্কুল যে প্রকল্প, সেই প্রকল্পের একটা প্রকল্প আমার স্কুলে, এই 3000 স্কুলের একটা স্কুল আমার স্কুল স্থাপন হয় এবং একতলা ভবন নির্মিত হয়। আমরা ভবনটার নাম দিই শহীদ অধ্যাপক আবু সুফিয়ান একাডেমিক ভবন। মন্ত্রী মহোদয়ের সাথে সাথে সেটার নাম পরিবর্তন করে, উনি যেহেতু গার্লস স্কুল কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়ে, উনি সেটা পরিবর্তন করে বলেন না এটা শেখ রাসেলের নামে হবে, আমরা বিল্ডিংটার নাম শেখ রাসেল একাডেমিক ভবন নাম দিই। এই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, 6তলা ভবন, 1তলা হয়েছে আর 5তলা, মানে নিদারুণ পরিশ্রম করে এটা আমার স্কুলে কিন্তু আমরা আমার সভাপতি মহোদয় স্থাপন করতে সক্ষম হয়েছে, যেটা প্রাথমিক তালিকায় আমাদের স্কুলের নাম ছিল না, এটাও কিন্তু আমরা করতে পারছি। আমাদের স্কুলের ডিজিটাল যে ল্যাব, ডিজিটাল কন্টেইনের মাধ্যমে ক্লাস নেওয়া, যশোর বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মোল্লা, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোল্লা আমির হোসেন স্যার যে প্রকল্পটা এখন হাতে নিয়েছে যে অনলাইন ভিত্তিক ক্লাস নিতে হবে, ক্লাস আপলোড করতে হবে, সকল শিক্ষার্থীরা যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ক্লাস দেখতে পাবে, আমার শিক্ষক শিক্ষকরা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে তার জন্য। আমার নিজস্ব ফটোস্টেট মেশিন স্কুলে আছে, যেটা অনেক প্রতিষ্ঠানে নাই, স্কুলের অর্থায়নে কেনা। এটা যদি পরিচালনা পর্ষদ সভাপতি মহোদয় আদার্স যারা আছেন ওনারা যদি এই সহযোগিতা না করতেন, এগুলো কিন্তু কোনোভাবেই করা সম্ভবপর হতো না। সর্বোপরি বলি, স্কুলটা 1952 সালে স্থাপিত দাদা, এই 52 সালে স্থাপিত স্কুল ভাষা আন্দোলনের স্কুলে শহীদ মিনার ছিল না, অ্যাস্টোনিজ একটা ব্যাপার। এই শহীদ মিনার যখন আমার সভাপতি মহোদয় প্রথমেই প্রকল্প অনেকগুলোর ভিতরে এটা হাতে নেয় যে শহীদ মিনার স্থাপন করতে হবে, আধুনিক শহীদ মিনার, আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমার স্কুলের সাবেক আর্টের শিক্ষক, উনি একটা ডিজাইন করে দেন শহীদ মিনারে, আমরা সেটা রূপ দিতে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। আধুনিক শহীদ মিনার প্রায় 3 লক্ষ টাকা ব্যয় আমরা কিন্তু এটা নির্মাণ করেছি আমাদের প্রতিষ্ঠানে। এখনো পর্যন্ত স্কুলে যদি কেউ আসে বা আপনি আসেন দেখতে পাবেন। তো এগুলো কিন্তু সবই উন্নয়নমূলক কাজেরই অংশ, যেটা 14 পরে 15 থেকে অদ্যাবধি পর্যন্ত চলছে। এখন আধুনিক স্কুল বলতে যেটা বোঝায়, স্যানিটেশনের কোনো সমস্যা নাই, নিরাপদ পানির ব্যবস্থার বলি, নিরাপদ পানির ব্যবস্থা কত কৌশলে আমরা এগুলো অর্জন করি দাদা। কোনো এটা সম্ভবত 15ই আগস্ট 2018 সাল, স্কুলে ডিপ টিউবওয়েল নাই, নিরাপদ পানির ব্যবস্থা নাই, মেয়েরা আর্সেনিকযুক্ত পানি খায়, আয়রনযুক্ত পানি খায়। সভাপতি মহোদয়কে বললাম কি করা যায়, উনি বললেন যে দেখে আমি ব্যবস্থা করছি। আমরা এই দৌলতপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শেখ সৈয়দ আলী ভাইকে 15ই আগস্টে স্কুলে নিয়ে আসলাম। অনেক কথার মাঝে সভাপতি মহোদয় এবং আমি দুইজনে বললাম যে আপনার মেয়েরা, আপনার বোনেরা এই স্কুলে পড়ে গেছে, অথচ এই স্কুলে বাচ্চাদের খাওয়ার পানির দারুণ কষ্ট। উনি কমিটমেন্ট করে গেলেন যে এখানে একটা ডিপ টুয়েলের যে টাকা খরচ লাগে সব টাকা আমি দিয়ে দেবো। আমার সভাপতি মহোদয় উপস্থিত আছেন, উনি জানেন। সেই সৈয়দ ভাই আমাদের স্কুলে যখন ডিপ টুয়েল দিতেছিল, সেই ডিপ টুয়েলটাকে আমরা সাবমার্সাল হিসেবে বসায় আমরা সেখান থেকে কিন্তু মেয়েদের নিরাপদ খানির খাবার পানির ব্যবস্থা কিন্তু আমরা এখান থেকে করেছি।
এই যে কাজগুলো, একটা স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধা বাচ্চাদের দরকার, স্কুলটাকে তারা বাড়ি মনে করবে, স্কুলটাকে তারা খেলার জায়গা মনে করবে, আনন্দ প্লেস মনে করবে, সেরকম একটা পরিবেশ এর ভিতরে করার আপ্রাণ চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি কমিটির সহযোগিতায়। তো এটা অব্যাহত থাকবে। আমার সভাপতি মহোদয় যদি আমাদের সাথে থাকেন, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ যদি সহযোগিতা করেন, আমি মনে করি যে এটাকে খুলনার ভিতরে অন্যতম একজন একটা মডেল স্কুল হিসেবে রূপান্তর করা সম্ভবপর, এটা আমার বিশ্বাস হয়। ধন্যবাদ দাদা। ধন্যবাদ স্যার, আপনার আপনার মাধ্যমে আজকে আমার ভিউয়ার সহ আমারও অনেক অজানা অনেক কিছু আমরা জানতে পারলাম। আসলে স্কুলের কতটা উন্নয়ন হয়েছে, আসলে স্কুলটা যেহেতু একটু ভিতরে, আমরা অনেকেই আসলে যাওয়া পারে না, কিন্তু অভাবনীয় উন্নয়ন ঘটেছে আমাদের এই সভাপতি মহোদয় এবং আপনার হাত ধরে। আসলে এটা আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আমি যেহেতু আপনার মুখ থেকে আমরা সকল উন্নয়ন আমরা শুনেছি, আমি সভাপতি মহোদয়কে আমি উন্নয়ন সম্পর্কে একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই সকল উন্নয়ন করতে গিয়ে আপনি সব থেকে বেশি কার সহযোগিতা পেয়েছেন? ধন্যবাদ উজ্জ্বল। আমি এই স্কুলে 2014-15 সালে আমি যখন প্রবেশ করি, করার পরে শিক্ষকের যে স্বল্পতা কল্পনা করা যায় না। এত বড় একটা স্কুল, অথচ শিক্ষক মাত্র এই কয়জন। শিক্ষকের ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং এই নিয়ে অনেক বিপদেও পড়েছিলাম। আর এই এতগুলো সহযোগিতা কাজের মূল ভূমিকায় ছিল আমাদের খুলনা 3 আসনের মাননীয় মন্ত্রী, আমাদের এই স্কুলেরই ছাত্রী, উনি এই স্কুল থেকে এসএসসি পাশ করেছেন, বেগম মনুজা সুফিয়ান। আমি সহযোগিতা পাইছি বর্তমান মেয়র তারুদ্দৌলা খালেক, আমি আমার সহযোগিতা পাইছি আমার জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হারুন আল রশিদ হারুন ভাইকে সহযোগিতা পেয়ে এইগুলো এত দ্রুত সৎ ভাবে থেকে যে এই উন্নয়ন গুলো করা যায়, সেটা মহাশয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আসলে আপনারা বুঝতে পারবেন। সর্বোপরি এই দেশটা তো এই পতাকা, এই দেশ, এই মানচিত্র জাতির জনক বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। আমি তারই একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে, বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছে, দেশটা তো চালাতে হবে আমাদের। এই যে 6তলা ভবনের কথা বলল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জনাবা শেখ হাসিনা, ওনার কত দূরদর্শী চিন্তা ভাবনা যে অল্প জায়গার ভিতরে অনেক, এই যে অল্প একটু জায়গার ভিতরে 6তলা বিল্ডিং করলো, এখানে প্রায় 1,200 মেয়ে পড়াশোনা করতে পারবে, জমি নষ্ট হবে না, এই যে চিন্তা ভাবনাটা। আমি স্কুলে যে বিল্ডিং এর টাকায় চিন্তা করি, জনরাত্রী শেখ হাসিনা কিভাবে ওনার মাথায় এইটা কি করে আসলো? আসলে বঙ্গবন্ধু কন্যা তো, ওই জন্যে এসব, এই জাতির জনকের পরিবার তো বাংলাদেশকে কিছু দিতে আইসি, নিতে আসেনি, এই আর কি। ধন্যবাদ উজ্জ্বল। ধন্যবাদ ভাই, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি আপনার হাত ধরে স্কুলের উন্নয়ন আরো ঘটুক। আমি সংক্ষেপে আমি প্রধান শিক্ষক মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, আপনি সংক্ষেপে আপনার স্কুলের একাডেমিক উন্নয়ন সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ দাদা। একাডেমিক উন্নয়নের বিষয়টা আসলে আমার আগেই বলেছি যে স্কুলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 850 মতো, কারণ এখানে
এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে টিসি নিয়ে বিভিন্ন স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছে। তো একাডেমিক যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষক স্বল্পতার কথা মাননীয় সভাপতি মহোদয় বলে গেছেন। আসলে আমি যখন এই স্কুলে প্রথমে আসি তখন আমি 25 নম্বর শিক্ষক ছিলাম, আর তৎকালীন যারা ছিলেন আমি ওই যে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে হতাশ হয়ে যায়। আসলে তারা যদি এই স্কুলের হাল না ধরতেন, অনেক মাননীয় গণ্যমান্য ব্যক্তি আছেন এই স্কুলে পরিচালনা পর্ষদে আসছেন, ওনাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তারা অনেক অনেক হয়তো উপকার করে গেছেন, স্কুলে অনেক ভালো কাজ করে গেছেন। কিন্তু দাদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একাডেমিক দিকে 850 স্টুডেন্টের জন্য যে পর্যাপ্ত শিক্ষক থাকার কথা সেটা একসময় নেওয়া যেত। আপনি জানেন যে জনবল কাঠামো 14 নীতিমালা অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে যদি সেকশন না থাকে, অনুমোদন না থাকে, তাহলে সেখানে কিন্তু শিক্ষক 12 জনের বেশি পাবে না। তো সেই ক্যাটাগরিতে আমরা পড়ে গেলাম, কারণ আমার সেকশন ছিল বাট অনুমোদন নাই। এখনো সেকশন 15টা আছে, কারণ আপনি শুনে অবাক হবেন যে আমার এমন কোন ক্লাস নাই যে ক্লাসে 150-এর নিচে স্টুডেন্ট আছে। 150 আপ, সর্বোচ্চ আছে 192 জন, বর্তমানে নাইনে। তো এখন 192 জন এই স্টুডেন্টদের একটা রুমে বসে ক্লাস নেওয়ার কোনোভাবে সম্ভব। আমার প্রত্যেক শাখার প্রত্যেক শ্রেণীর 3টা করে শাখা আছে, কিন্তু ইতিপূর্বে যারা মানে এই এই স্কুলের দায়িত্ব পালন করছে, যদি সেকশন অনুমোদন করে যেত তাহলে আজকে আমার শিক্ষক ঘাটতি হতো না। আমার সেকশন অনুমোদন নাই বিধায় আমার বর্তমানে নিয়মিত শিক্ষকের সংখ্যা 11 জন, 12 জন থাকার কথা। একজন শিক্ষক উচ্চতর একটা চাকরি নিয়ে চলে গেছেন, আপনারই কলেজে চলে গেছেন, আপনি জানেন, নিলয় কুমার মণ্ডল, সে আমার স্কুলের ক্রীড়া শিক্ষক ছিল। ও চলে যাওয়ার পরে ওই পদটা শূন্য হয়েছে, ওইটার জন্য আমি আবেদন করছি। ওই শিক্ষক পাইলে 12 জন পাবো, কিন্তু 12 জন শিক্ষক দিয়ে কিন্তু 850 স্টুডেন্টের চালানো সম্ভব না। আমার কিন্তু অন পেমেন্ট যেটা আমরা স্কুল থেকে পে করে থাকি স্যালারি, এরকম আমার 11 জন শিক্ষক আছে এবং 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে। সর্বমোট আমরা 13 জন অন পেমেন্ট শিক্ষক কর্মচারীর স্কুল থেকে বেতন বিয়ার করে, যেটা সম্পূর্ণ টিউশন ফি থেকে আসে। আপনি জানেন যে আমাদের আলাদা কোনো ইনকাম কিন্তু নাই। তারপরেও যেহেতু একাডেমিক বিষয়টা আপনি জানতে চাইছেন, আমি আপনার যথার্থ বলি, গর্ব করেই বলি, আমার বর্তমানে স্কুলে 53 জন মেয়ে 6-10 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে তারা বৃত্তিপ্রাপ্ত, সরকারি বৃত্তিপ্রাপ্ত 53 জন মেয়ে। এরা এদের বেতন কিন্তু আমরা স্কুল থেকে নিই না, সরকার যেহেতু এদের বৃত্তি দিছে, এরা বৃত্তির টাকা পায়, স্কুলে এরা ফ্রি পড়ে। আপনি জানেন যে একাডেমিক যে বিভিন্ন দিকে, আমি ল্যাবের কথা বলেছি, লাইব্রেরির কথা বলেছি, ল্যাবরেটরির কথা বলছি, এরপরে অফিসের কথা বলছি, বিভিন্ন দিকে আমি সামগ্রিকভাবে ব্যাপক উন্নয়ন এই কমিটি বা এই সভাপতি মহোদয়, বিগত কমিটিতে যারা ছিলেন, যেহেতু উনি বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি মুরব্বী, উনি কখনোই কোনো সদস্যের পরে চড়াবেন না, কোনো সদস্যকে কখনো কটূক্তি করে কোনো কথা বলেন না, সকল সদস্য কিন্তু ওনার কথা শোনেন। উন্নয়নমূলক যে কোনো কাজের জন্য উনি কিন্তু যা বলেন সদস্যরা কিন্তু সেটা পজিটিভ বিধায় কিন্তু একবাক্যে মেনে নেয়। ফলে আপনি সারা খুলনার মধ্যে এক নামে দৌলতপুর মহসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম কিন্তু আপনি জানতে পারবেন। এখানে রেজাল্টের দিক দিয়ে আপনি আমি একটু আসি, রেজাল্ট কিন্তু যেহেতু বলছে 850 স্টুডেন্ট, এবারও 19 সালে যারা জেএসসি পরীক্ষা দিয়েছিল 183 জন, 183 জন জেএসসি পরীক্ষা দিয়ে 181 জন পাস করছে, একজন পরীক্ষা দিয়ে নাই, একজন ফেল করছে। আমার যে এলাকায় স্কুলটা এখানে কিন্তু সব ক্যাটাগরির স্টুডেন্ট আমি পাই, আমি উচ্চ মেধা সম্পন্ন স্টুডেন্টও পাই, মধ্যম মেধার স্টুডেন্টও পাই, নিম্ন মেধার স্টুডেন্টও পাই। আপনি আশ্চর্য হবেন, যেহেতু এটা শ্রমিক বেল্ট এরিয়া, আশেপাশে বিভিন্ন পাটকল বা বিভিন্ন শ্রমিক অধ্যুষিত, তো আপনারা জানেন যে বৈশ্বিক এই করোনা মহামারীর কারণে এবং ইতিপূর্বে কিছু কিছু
কারণে অনেক মিল কলকারখানা কিন্তু বন্ধ হয়েছে দাদা। সেক্ষেত্রে অনেক বাচ্চা কিন্তু আসলে সে ওই গার্লস স্কুলে ভর্তি হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আসলে তার ওই যে সার্বিক পড়াশোনার জন্য বা স্কুলে বেতনাদির জন্য যা যা বলেন না কেন, এগুলো কিন্তু আসলে সে সম্পূর্ণরূপে বিয়ার করতে পারে না, এটাও কিন্তু আমরা বুঝি। আমরা কিন্তু সেটাকে যথেষ্ট মার্সি দিয়ে আমরা কিন্তু তাদেরকে এখানে পড়ার সুযোগ করে দিই। আশেপাশে যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা আসে, আমার সভাপতি মহোদয়ের কথা হচ্ছে তোমার স্কুল হয়তো ভালো কিন্তু নর্মাল বা অতি দুর্বল স্টুডেন্ট এখানে পড়তে পারবে না, এই ধরনের মানসিকতা নিয়ে চলা যাবে না। ফলে সব ক্যাটাগরির স্টুডেন্ট আমি এখানে ভর্তি করি, তার ভিতরে মাত্র দুটো স্টুডেন্ট জেএসসিতে ফেল করা, আমি মনে করি যে এটা আমার অনেক বড়, এটা আমার শিক্ষক কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে, তার বিনিময়ে শিক্ষার্থীরাও সেই পরিশ্রমের ফল হিসেবে কিন্তু আমাদের রেজাল্ট করে। এবার যে এসএসসি পরীক্ষার কথা বলি, 140 জন এসএসসি পরীক্ষা দিয়েছিল দাদা, সেখানে 138 জন পাশ করছে, 2 জন ফেল করছে, 2 জন। তো এই 2 জন যদি ফেল না করতো আমি গর্ব করে বলতাম যে আমি শতভাগ পাশ। অনেক প্রতিষ্ঠান, আমি কাউকে ছোট করে বলবো না, স্টুডেন্ট অল্প আছে শতভাগ পাস, কিন্তু আমি সব ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে আমি কিন্তু এই আমার শিক্ষকদের সহযোগিতায় আর পরিচালনা পর্ষদের যারা আছেন তাদের নিরলস পরিশ্রমে কিন্তু আমি মোটামুটি মার্জিন একটা জায়গায় রেজাল্ট কিন্তু উত্তরোত্তর নিয়ে যেতে পারছি। এবার যারা এসএসসি পাস করলো দাদা, 31 জন A+ পেয়েছে, এটা স্কুলের রেকর্ড, এ যাবৎকালের রেকর্ড। তো এটার জন্য আমি কৃতিত্ব দেবো আমার সেই সুযোগ্য সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে। অন পেমেন্ট এবং রেগুলার আমি কাউকে কখনো ভেদাভেদ করে দেখি না, সবাই আমরা এক ছাতার তলায় থেকে এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা নিয়ে এই যুদ্ধ কিন্তু আমরা করে যাচ্ছি। হয়তো করোনার কারণে এখন স্কুল বন্ধ আছে, আমার কোমল মতে শিক্ষার্থীরাও বাসায়, তারাও কিন্তু বারবার আমাদেরকে আমার কাছে স্যার স্কুল কবে খুলবে, স্কুল কবে খুলবে, কিন্তু যেহেতু করোনার প্রভাব এখনো বিদ্যমান, সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরাও প্রতিষ্ঠান খুলতে পারবো না। সেক্ষেত্রে তারা হয়তো বাসায় বসে পড়াশোনা করবে বা করছে, আমরাও গাইডলাইন দিচ্ছি। আমার 15 জন শ্রেণী শিক্ষক আছে দাদা, আপনিও জানেন, আপনি একসময় কিন্তু কিছুদিন এই স্কুলে আপনি চাকরি করেছেন। এই 15 জন শিক্ষক, শ্রেণী শিক্ষক, তাদের প্রত্যেকের কাছে বাচ্চাদের আমরা ডায়েরি দিই, এখন এই ডায়েরিতে নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বার, তাদের সুবিধা অসুবিধা সব কিন্তু বলি যে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো, কোনো সদুত্তর না পাইলে, কোনো সমস্যা হলে তোমরা সহকারী প্রধান শিক্ষকের কাছে রিং দাও, আমাকে রিং দাও, সার্বক্ষণিক 24 ঘন্টা তোমাদের জন্য আমি আমার মোবাইল খুলে রাখি, তোমাদের সমস্ত কথা আমি কিন্তু আমি শুনি। তো এভাবে মোটামুটি কমিটির সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায়, আমার কর্মচারীদের সহযোগিতায় একাডেমিক বিষয়ে দাদা আমি অগ্রসর হচ্ছি। দোয়া করবেন অন্তত এই কার্যক্রম যাতে উত্তরোত্তর আরো বাড়াইতে পারি। আমার 2 জন ফেল না করে যদি আমার শতভাগ পাশ করতো, 31 জন A+ পেয়েছে, ওইটা যদি 50-এ পার হতো বা আরো বেশি হতো, আমার সভাপতি মহোদয় কিন্তু গর্ব করে বলতে পারতেন যে না, আমার স্কুলের শতভাগ পাশ এতগুলো A+ পেয়েছে। আমি যেটুকু পেয়েছি সেটুকু আত্মতৃপ্তিতে না থেকে আগামীতে আরো কি করে ভালো করা যায় সেদিকে আমি আমার চেষ্টা অব্যাহত রেখে যাব, বাদ বাকি সৃষ্টিকর্তা উপর আল্লাহর ইচ্ছা এবং আমার পরিষদ বর্গ যারা আছেন তাদের সহযোগিতা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমি যেহেতু এক সময় আপনার এই স্কুলে আমি শিক্ষকতা করেছি, সেহেতু আমার একটা মানে নিজের একটা শীতের টান আপনার স্কুলের প্রতি আছে। তারপরেও আমি নিরপেক্ষ দৃষ্টিতে আমি একজন শিক্ষক হিসেবে এবং দৌলতপুর বাস হিসেবে আপনার স্কুলের একাডেমিক এবং রেজাল্ট সংক্রান্ত শুভকামনা আমি করি। আগামীতে আপনার ফলাফল, স্কুলের ফলাফল এবং একাডেমিক কার্যক্রম আরো বেশি উন্নত হবে আমি এটাই কামনা করি। আমি আজকের অতিথি, প্রধান অতিথি আমি বলতে পারি, আমাদের আপনাদের স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শেখ কামালউদ্দিন বাচ্চুভাইকে আমি সংক্ষেপে আমি একটু বলতে বলবো। সেটা হচ্ছে, আপনি সভাপতি হওয়ার পরে, যেহেতু আপনার স্কুলে একটি মেয়েদের স্কুল, সুতরাং নিরাপত্তা, মেয়েদের সুরক্ষার ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সুরক্ষার ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন, পাশাপাশি দরিদ্র ছেলেমেয়েদের জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন, যেহেতু দৌলতপুরের চারপাশে আমরা জানি
আমাদের নিম্নবিত্ত অনেক পরিবার, অসংখ্য পরিবার বসবাস করে। সুতরাং সেই নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত বলেন, সকলের মেয়েদের জন্য একটি ছাত্রীবান্ধব এবং সুন্দর একটি স্কুল বলতে আমরা দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে বুঝি। সুতরাং এই স্কুলের মেয়েদের সুরক্ষার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং দরিদ্র ছেলে মেয়েদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ উজ্জ্বল। সর্বপ্রথম বলি, এই স্কুলে একসময় কোনো স্কুল ড্রেস ছিল না। এই স্কুলে আমি আসার পরে স্কুল ড্রেস বাধ্যতামূলক করে আদেশ দিয়েছিলাম, কেস দিয়েছিলাম এবং আইডি কার্ডে বেশি জোর দিয়েছিলাম। এই কারণে যদি স্কুল কম্পাউন্ডের বাইরে যদি কোনো মেয়ে কোনো অসুবিধায় পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা পড়ে আইডি কার্ড দেখে বুঝতে পারবে। আর স্কুলের ভিতরে আসলে আমার যে শিক্ষক, বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন, এমপিও নন এমপিও যারা আছেন, সবাই খুব, বিশেষ করে স্কুলে বাইরে না যাওয়ার যে কঠোর পদক্ষেপ নিছেন, অতীতে নিছেন এবং আমি আশা করি ভবিষ্যতে নেবেন, এই যে সীমানা প্রাচীরের কথা প্রধান শিক্ষক বললেন, এখন এই স্কুল থেকে পালানোর কোনো পথ নাই। আর নিরাপত্তার প্রথম দিকে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে আমি গেছি। স্কুলের উত্তর পার্শ্বে কিছু পকেটের ছেলেপেলেরা ঢুকতো দেয়াল টপকায়। একদিন ভোর 5:30-6টার দিকে আমার এই সুযোগ্য সব প্রধান শিক্ষক ফোন করে আমাকে বললেন যে এই ব্যাপার। আমি ওই মুহূর্তে ওই 5:30-6টার সময় যে আমি তাদের যাতে ভিতর না ঢুকতে পারে তার ব্যবস্থা হিসেবে দুপুর থানা ওসিকে বললাম। সেই সময়কার ওসি সাহেব তৎক্ষণাৎ পুলিশ ফোর্স পাঠিয়ে দিল এবং তাদের থানা ধরে নিয়ে গেল। এর পরে থেকে গত 6 বছরে আমি কোনো অপ্রীতিকর ঘটনা আমি ঘটতে দিইনি। সবচেয়ে মানে গর্বের বিষয়, এই 600-700 মেয়েদের আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পিকনিক করতে নিয়ে গিয়েছি এবং আমি খুব দুশ্চিন্তার ভিতর ছিলাম। মেয়ে মানুষ যদি কোথাও কোনো অবস্থায় যদি মিসিং, একটা মিসিং হয়ে যায়, আমি এর গার্জিয়ান কি কৈফিয়ত দেব। সুখের বিষয় যে আমার মেয়েরা অত্যধিক ভালো, তারা আমার কথার, আমার প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কথার বাইরে একটুও যায়। এইভাবে আমি স্কুলটাকে চেষ্টা করে গেছি যে সর্বদিক থেকে, একাডেমিক দিক থেকে হোক, অবকাঠামোর দিক থেকে হোক, এগুলো উন্নয়ন করার আমি আপ্রাণ চেষ্টা করছি। ধন্যবাদ। ভাই, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে আমাদের এই দৌলতপুর বেল্টটি হচ্ছে দরিদ্র মানুষের বেল্ট আমরা বলতে পারি, সুতরাং দরিদ্র মেয়েরা যারা আপনার স্কুলে ভর্তি হয় তাদের কি কি সুবিধা আপনি আপনার পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে প্রদান মানে অর্পণ করে থাকেন তার ক্ষমতা? সর্বপ্রথম আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরিবারে কোনো বেতন নিল। প্রধান শিক্ষক বলেছেন যে
ওই যারা বৃত্তি পায় তাদের বেতন নিল, তারপরে পরিচালন পরিষদের ম্যানেজিং কমিটির তাদের মিটিংয়েই আমরা পাশ করে নেই যে কি পরিমাণ এদের মওকুফ করা যায়। অন্যান্য সদস্য বৃন্দ বলেন যে এতগুলা মেয়েদের যদি মাফ করে দিন তাহলে আপনি স্কুল চালা দিন কি করে? আমি যে মন ভালো থাকলে সৎ থাকলে অবশ্যই করা যায়। আমি আপনারা জানেন আমাদের এখানে 3 আসনের বর্তমান যে যিনি এমপি শ্রমিক নেত্রী, বর্তমান শ্রম প্রতিমন্ত্রী বেগম রোজেন সুপিয়ান এই যে শ্রমিক বিলটেই ওনার নেতৃত্ব দিচ্ছেন, ওনার মরুম স্বামী শহীদ আবু সুফিয়ান সাহেব নেতৃত্ব দিতেন, ওনাকে 72 সালে 28শে ডিসেম্বর যখন তাদের গুলি করে মেরে ফেলানোর পরে ওনার সহধর্মিনী এই নেতৃত্ব হাতে নেন, এই অঞ্চলের শ্রমিকদের ছেলে মেয়েরা এদের আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে বেতন না নেওয়ার চেষ্টা করি, এবং কোন অর্থ যাতে অপচয় না হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত দ্রব্য মহর্ষি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কারণ আমার জননেত্রী শেখ হাসিনা এমপি ভুক্ত শিক্ষকদের শতভাগ বেতন দেন, তারপরও স্কুল থেকেও আমি এই শিক্ষক শিক্ষিকাদের স্কুল ফান্ডের থেকেও একটা বেতন দেই, তারপরও এই মেয়েদের বেতনও মওকুফ করি। আরো একটা কথা বলি, এখন করোনার জন্য স্কুল বন্ধ, আমি প্রতি 3 মাস অন্তর অভিভাবকদের নিয়ে আমি মত বিনিময় করি, সেখানে আমি তাদের বলি যে আপনি প্রাণ খুলে মন খুলে রাগ ঢাক না রেখে আমার স্কুলের আমাদের পরিচালনা কোথায় ভুল ত্রুটি আসছে আপনারা বলেন, সেটা লেখাপড়ার দিক থেকে হোক আর যেদিকে হোক, 3 মাস অন্তর আমি 6 to 10 প্রতিটা অভিভাবকদের চিঠি দিয়ে টেলিফোন করে ডাকা এনে এই সমস্যাগুলো তাদের কাছ থেকে শুনি, তাদের মেয়েরাই পড়াশোনা করে, সমস্যাটা তারাই বেশি উপলব্ধি করতে পারে। এইভাবে করে করে আরো একটা কথা বলি, মাঝে একবার এসএসসি পরীক্ষায় আমি আমার শিক্ষকদের ডেকে নিয়ে বললাম যে আপনারা যে 20-22 জন শিক্ষক আছেন আপনারা 4-5 ভাগ করে 4-5 এলাকায় আপনারা যান, পরীক্ষার এসএসসি পরীক্ষার 1-1.5 মাস আগে যে তাদের বলে খোঁজ খবর নেই কেমন পড়াশোনা হচ্ছে, কোন সাবজেক্টে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা স্কুলে যদি কোন সাবজেক্টে সমস্যা হয় স্কুলে আসো আমরা এই করে নেব। মাঝে মাঝে এসএসসি পরীক্ষার আগে আমরা ওই আলাদা কোচিং করে পরীক্ষা নিয়ে ভালো রেজাল্ট করার জন্য আমরা কোচিং করিয়েছি, আমার স্কুলের ম্যানেজিং কমিটির সুযোগ্য বিদ্যুৎসাহী জনাব জিল্লুর রহমান তার তাকে দায়িত্ব দিয়েছিলাম যে মেয়েরা না আসলে স্কুলে ফর্মে মোবাইল নাম্বার আছে তার গার্জিয়ানের সাথে যোগাযোগ করতে, এত কিছু করার পরও পরে আজকে তারই ফল, আজকে এই গত এসএসসি পরীক্ষায় 31 জন আমাদের A+ পাইছে। এগুলো সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমার এই শিক্ষক মন্ডল,
শিক্ষকরা ভালো পড়াইছে কি মন্দ পড়াইছে তারই প্রমাণ এই যে 140 জনের ভিতরে 138 জন পাস করেছে। আমি সভাপতি, আমি তো ক্লাস নিতে পারবো, আমি সভাপতি আমি ক্লাসে যে মেয়েদের জিজ্ঞাসা করতে পারি না কেমন পড়াইছে। আমি আমার শিক্ষকদের বলি যে জিএসসি পরীক্ষার রেজাল্টে বোঝা যাবে, এসএসসি পরীক্ষার রেজাল্টে বোঝা যাবে যে আপনারা কেমন পড়াইছে। আমার শিক্ষকরা সেই মর্যাদা রাখিছে, সেই তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই এসএসসি জিএসসি পরীক্ষার ফলাফল। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়কে, আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আপনি যতদিন সুস্থ থাকবেন আপনি আশা করি এই স্কুলের জন্য এবং এই দৌলতপুর বাসীর জন্য শিক্ষা অনুরাগী হিসেবে আপনি কাজ করে যাবেন। আমি প্রধান শিক্ষক মহোদয়কে একটি মজার প্রশ্ন করতে চাই, যদি এটা স্কুল সংক্রান্ত, সেটা হচ্ছে যে আমাদের আপনার পাশেই একটি জায়ান্ট স্কুল আমরা বলতে পারি, বর্তমানে সেটা সরকারি, দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়, যেটা এখন সরকারি, সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়। আমরা জানতে পেরেছি বা আমরা আগে থেকে জানি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি তিনি আপনার বন্ধুবর, তারপরও পেশাদারিত্বের দিক থেকে আমরা জানি। আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই দৌলতপুর বা আশপাশ অঞ্চলে আমরা যতগুলো বালিকা বিদ্যালয় আছে, তার মধ্যে আমাদের এই দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় একাডেমিক দিক থেকে, আপনার ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে এবং নিরাপত্তার দিক থেকে সব দিক থেকে এগিয়ে আছে এবং অনেক আগে থেকেই সুনাম আছে, এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তির একটা প্রভাব সবসময় থাকে। আস্তে আস্তে আপনাদের হাত ধরে হয়তো বৃদ্ধি বেশি পাচ্ছে, যেহেতু আপনার স্কুলটি একটি মেয়েদের স্কুল এবং আমাদের দৌলতপুর সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয় একটি ছেলেদের স্কুল, তাহলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতাই নেই, কিন্তু তার মধ্য দিয়েও আপনাদের দুই স্কুলের মধ্যে কেন স্নায়ু যুদ্ধ চলে? ধন্যবাদ দাদা। না, আমাকে বলছে যেহেতু দোস্ত আমার, আমার কাছে জিজ্ঞাসা করছে, এই জন্য আমি একটু বলি। দাদা, বিষয়টা আসলে ওরকম না, কখনোই কোনো স্নায়ু যুদ্ধ, হ্যাঁ এক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো বা এরকম বিষয় থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার জ্ঞাতার্থে বলি যে আমি বর্তমানে আমি 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 একটু ইন্টারাপ্ট করি, আমি স্নায়ু যুদ্ধ বলতে প্রতিযোগিতা স্নায়ু যুদ্ধের কথা বলেছি। আমি আমি বুঝছি আমি বুঝছি আমি বুঝছি তারপরে বলি দাদা, সমস্যা আমি আপনাকে একেবারে ক্লিয়ার করে বলছি যে সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আমার বন্ধু, খুব কাছের জন, একসঙ্গে পড়াশোনা করছি। আমার বড় ভাই। আপনার বড় ভাই? হ্যাঁ ঠিকই আছে, আমার বন্ধু, এবং কি বলবো যে আমার আজকের যদি আমি কিছু শিখে থাকি তার মানে সিংহভাগ আমি হয়তো তার কাছ থেকে শিখছি। আমি যদি সহযোগিতার কথা বলেন, যদি সহযোগিতা পেয়ে থাকি মানে আমি যে সহযোগিতা পেয়েছি তার সিংহভাগ আমার মাননীয় সভাপতি মহোদয়, আমার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুযোগ্য বিদ্যুৎ সদস্য মিনাজিলুর রহমান, এবাদত সালে এবাদ সহ এ পর্যন্ত যারা আমার পরিচালনা পর্ষদে আসছে সবাই, কেন জানি না, আমি অত ভালো না, কিন্তু আমাকে কেন তারা সহযোগিতা করে, মনের থেকে করে, এটা আমি বুঝি, হয়তো আমি সেটা করতে পারি না। আমি ওর পরেই, মাননীয় সভাপতির পরেই আমি স্থান দেবো আমার বন্ধু শহীদুল ইসলাম জোয়ারদারকে, আমাকে যে কোনো বিষয়ে সর্বত্র সহযোগিতা সবসময় আগেও করছে, এখনো করছে, আগামীতেও করবে আশা রাখি। আর রেজাল্টের বিষয়ে যেটা বলি দাদা, সত্যি কথা বলতে একেবারে এটা আমার পক্ষে না তার পক্ষেও না, আমি পুরো বিষয়টা তুলে ধরি। আমারটা গার্লস স্কুল, তারটা হচ্ছে বয়েজ স্কুল, বয়েজ কিন্তু না, সেটা হচ্ছে সরকারি মহসিন স্কুল, এখানে কিন্তু বয়েজ উল্লেখ করা নাই, ইচ্ছা করলে কিন্তু তারা গার্লস ভর্তি করতে পারে। কিন্তু যখন প্রতিষ্ঠা হয় 1867 সালে মহসিন স্কুল প্রতিষ্ঠিত আর 1952 সালে মহসিন গার্লস স্কুল প্রতিষ্ঠিত,
প্রায় 100 বছরের প্রায় কাছাকাছি। তো সেই সময়ের যারা সুযোগ্য পরিচালনা পর্ষদে ছিলেন, এলাকার সুধিজন ছিলেন, এক সময় কো এডুকেশন ছিল, ওইটাই চিন্তা করে দেখলো যে ছেলে মেয়ে একসঙ্গে পড়াবো, তা না করে এক কাজ করি, মেয়েদের জন্য আলাদা একটা মাদ্রাসা তৈরি করি। এটা কিন্তু দাদা একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে গার্লস স্কুল, গার্লস স্কুল থেকে আজকের এই পর্যায়ে চলে আসছে। মাদ্রাসাটা কিন্তু এখন আর সেই উল্লেখ নাই, এবং ওই সরকারি মহসিন স্কুলের কিন্তু এখানে 2400 জায়গাও কিন্তু এখানে তাদের দান করা আছে স্কুল প্রতিষ্ঠার জন্য। ফলে তাদের অবদান কিন্তু কোনো অংশে কম না এই প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। আর একটা কথা বলি, রেজাল্টের কথা বললেন তো, যে স্নায়ুর কথা বললেন, দেখেন আমি সকালবেলা আমরা যখন হাঁটতে বেরোই দুই দোস্ত, অনেক মেয়েদের দেখি তারা বাসের জন্য অপেক্ষা করে, কোথায় যাচ্ছে, হয় তারা মুন্নুজান স্কুলে যাচ্ছে, করেশন স্কুলে যাচ্ছে, অথবা তারা আদার্স অন্য কোনো স্কুলে যাচ্ছে মেয়েরা। তো মেয়েরা যদি এই এলাকা থেকে অত দূরে যেতে পারে, তো ছেলেদের তো আসলে আটকে রাখা সম্ভব না। ছেলেরা নেভিতে যায়, পাবলিকে যায়, জেলায় যায়, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে। আমি ওই প্রতিষ্ঠানকে খারাপ বলছি না, মহসিন স্কুল, সরকারি মহসিন স্কুলকে খারাপ বলছি না, কিন্তু এই প্রতিষ্ঠান রেখে তারা ল্যাবরেটরিতে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। মেয়েরা কিন্তু এত পরিমাণে যেতে পারে না, এই কারণে অনেক ভালো মেয়ে কিন্তু আমার স্কুলে ভর্তি হয়। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন, যে অনেক ভালো মেয়ে কিন্তু আমার স্কুলে ভর্তি হয়, সেই তুলনায় মহসিন স্কুল সরকারি হলেও খুলনা থেকে কিন্তু কোনো বাচ্চা মহসিন স্কুলে পড়তে আসে না। ল্যাবরেটরি তেলেঘাটি থেকে কোনো বাচ্চা কিন্তু মহসিন স্কুলে পড়তে যায় না। কোন বাচ্চারা পড়ে, এই আশেপাশে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো কিন্তু মহসিন স্কুলে পড়ে। তার ভিতরে আবার ভালোগুলো যদি বাইরের স্কুলে চলে যায়, তাহলে তারা আসলে ইনফ্যাক্ট ভালো মানের স্টুডেন্ট পায় কম। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? সেই কারণে ওদের কিন্তু রেজাল্টটা হয়তো বা ভালো হয় না, তবে সরকারি পর্যায়ে এখন তাদের রেজাল্ট আস্তে আস্তে কিছু স্টুডেন্ট বেছে নেওয়ার সুযোগ হচ্ছে। যেমন আমি নিই, আমি কিন্তু 6-এ ভর্তি পরীক্ষা নিই। যদি বলেন যে আপনি দরিদ্র কম মেধাবী স্টুডেন্ট যদি এলাকার সব নেবেন, তাহলে ভর্তি পরীক্ষা নেন কেন? তাহলে আগেই বলেছি যে আমার কোনো শ্রেণীতে 150-এর নিচে স্টুডেন্ট নাই, সর্বোচ্চ 192। যদি আমি ভর্তি পরীক্ষা না নিতাম, তাহলে 200 পার হয়ে যেত। আমি অনেক স্টুডেন্ট আমি নিতে পারি না, আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেখানে চলে যাই। একটাই কারণ, কারণ আমি যে নেব, আমি বসতে দেব, তাদের পড়ানোর শিক্ষক দেব, এত অ্যাকোমোডেশন আমার আসলে নাই, এই কারণেই নিই না। তো সরকারি মহসিন স্কুল এখন তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নিচ্ছে, এক সময় দেখা যাবে যে তাদের যা ভর্তি হচ্ছে 120-120 এ প্লাস পেয়ে যাবে, তখন কিন্তু আর ওই প্রতিযোগিতায় আমি আর টিকতে পারবো না, আমার টিকা সম্ভব হবে না সরকারি হওয়ার কারণে। তো এটা তাদের এই সফলতা আমি কামনা করি, দাদা উত্তরোত্তর রেজাল্ট ভালো, যথেষ্ট দক্ষ একজন প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম জোয়ারদার, যথেষ্ট দক্ষ, তার শিক্ষকরা যথেষ্ট ভালো, বিশেষ করে ম্যাডাম যারা আছেন, জেন যারা মাসুম সাহেব আছেন, রিতেশ বাবু আছেন, সহ যারা আছেন অনেক দক্ষ, তাদের রেজাল্ট এখন বেছে নিচ্ছে স্টুডেন্ট অনেক ভালো হয়ে যাবে। আর ইতিপূর্বে ভালো স্টুডেন্ট পাইতো না, বিধায় স্টুডেন্ট হয়তো রেজাল্টের সাথে আমার স্কুলের সাথে হয়তো কম্পিটিশনে পারতো না। আর একটা কথা আপনাকে বলি দাদা, এটা সম্পর্ক ভালো হলে যেটা হয়, আমার সভাপতি মহোদয় এখানে আছেন, উনি কিন্তু আমাকে ওনার নিজের সন্তানের মতো দেখেন, কিন্তু শহীদ সে কিন্তু তার ছোট ভাই, আমার চেয়ে সে শহীদকে বেশি পছন্দ করে, এটা এটা অনস্বীকার্য। তো এই যে ভালো সম্পর্কের কারণে আমার বাচ্চাগুলো কিন্তু তার স্কুলে পরীক্ষা দিতে যায়, সেখানে রোটারি স্কুলের মতো স্কুলও এখানে পরীক্ষা দেয়। ওই বলা হয়েছে না যে ভালো সংস্পর্শে কিন্তু ভালো সৃষ্টি হয়? দাদা আমার স্কুলে একেবারে অতি দরিদ্র, অতি কম মেধাবী স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্টের পাশাপাশি কিন্তু তারা মার্জিন একটা রেজাল্ট কিন্তু কিন্তু চলে যায়, এটাও একটা ফ্যাক্ট। তো সব মিলায়ে আমাদের রেজাল্ট, এই রেজাল্টে আমি যেমন গর্বিত, আমি অবশ্যই আপনার মাধ্যমে সরকারি মহসিন স্কুল সকল শিক্ষক শিক্ষিকা সহ প্রধান শিক্ষককেও ধন্যবাদ জানাবো, কারণ এই বাচ্চাগুলো সেখানে পরীক্ষা দেয়, তারা যদি পরিবেশ নষ্ট করে দেয়, তাহলে আমার বাচ্চারা কিন্তু যতই জানুক তারা কিন্তু ভালো লিখতে পারবে না, কারণ পরীক্ষা পরিবেশটা কিন্তু একটা বড় জিনিস, যেটা
তারা হোম পরিবেশ পায়। সবসময় এখানে বলি যে তোমরা এই প্রতিষ্ঠানে পড়তেছো তো পরীক্ষা দিতে যাবো ওইখানে, ওইটাও তোমার মনে করো নিজের প্রতিষ্ঠানের মতো তুমি পরীক্ষা দিতে পারো। যদি তুমি কোনো অসৎ বা অন্য কোনো কারসাজি না করো ওইখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এটুকু ইন্স্যুরেন্স আমি কিন্তু সরকারি মহসিন স্কুলের আজকের এই যে প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম জোরদার ওনার কাছ থেকে কিন্তু আমি পাই এটা। হ্যাঁ, তারপরে তারপরে দাদা আরেকটু বলি, সেটা হচ্ছে কিছুটা সিনারি যদি অভিভাবকরা সৃষ্টি করে। কিভাবে আমি বলি, যেমন মনে করেন যে অভিভাবকের মেয়েটা আমার স্কুলে পড়ে তার ছেলেটা তো মহসিন স্কুলে পড়ে, যখন মেয়েটা একটা মার্কের রেজাল্ট করে চলে যায় ছেলেটা যখন করতে পারে না তখন কিন্তু তারাই রেষারেষিটা তাদের ভিতর দিকে। তবে আমাদের ভিতরে আগে কি ছিল জানি না, এখন বর্তমানে খুবই সুহৃদ একটা পরিবেশ বিরাজ করে এবং একসঙ্গে সবসময় পারলে নিজেদের খাবার ভাগ করে খায়। মাঝে মাঝে আমাদের ওই মুরব্বী সভাপতি মহোদয় আসেন আমাদের সাথে শরীক হওয়ার জন্য, আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্যে আছি, কোনো সমস্যা নাই, অত্যন্ত ভালো একটা অবস্থা আছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আমাদের এই লাইভ আলোচনা হয়তো দেখছেন অথবা আগামীতে রেকর্ড অবশ্যই দেখবেন। সরকারি দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম জোয়ারদার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং দৌলতপুর মহাসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতির শ্রেয়োধন্য ছোট ভাই, আসলে আপনার এই এই কথাটি সম্পর্কে আমাদের সভাপতি কোনো মন্তব্য করবেন কিনা? আপনি তাকে সন্তানের মতো দেখেন এবং সরকারি মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ারদারকে আপনি ছোট ভাইয়ের মতো দেখেন, তাকে একটু বেশি স্নেহ করেন বলে আমাদের নজরুল স্যার মনে করেন? এইটা ঠিক না, তবে আমরা বর্তমানে মনে করি একই মেয়ের একই মায়ের দুটি সন্তান, একটা হচ্ছে দুটি মহাসেন মাধ্যমিক বিদ্যালয় আর একটা আমাদের দুটি মহাসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। একই মেয়ের দুটো দুটো সন্তান আমি সেইভাবেই মনে করি। শহীদ আমার খুব শ্রদ্ধা করে, আমি তার স্নেহ করি, আর সবচেয়ে বড় কথা কি যে নজরুল এবং শহীদ জোয়ারদারের তাদের দুজনের যে সম্পর্ক, এই সম্পর্কে সম্পর্কের জন্যে আর আমি যদি একটু শহীদের ভালো চোখে দেখি নজরুল অসন্তুষ্ট হয়, নজরুলের দিকে বেশি ভালো ই করলে শহীদ মোবাইলে ফোন করে সে তো নালিশ জানাই, কিন্তু দুইজনেই আমারই প্রাণের দুই স্কুলের দুজন প্রধান শিক্ষক, আমার আমার প্রাণের আমার স্নেহের দুজনে কাউকে আমি ওই এক চোখেই দেখি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জোয়ারদার, অবশ্যই তিনি আজকের এই আমাদের কামালউদ্দিন বাচ্চু ভাইয়ের মন্তব্যটি অবশ্যই তিনি শুনবেন এবং নজরুল ভাইয়ের আলোচনা শুনেছেন, এবং আমিও তাকে মনে করি তিনি একজন সুদক্ষ এবং সুযোগ্য শিক্ষক এবং একজন প্রশাসক, আমি তার শুভকামনা করি। আমি আজকে সভাপতি মহোদয়ের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, যেহেতু একটু আগে আমাদের নজরুল স্যার আক্ষেপ করে বলেছে যেহেতু মহসিন সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় সেহেতু তাদের দিন দিন ফলাফল উন্নতির দিকে যাবেই, সুতরাং আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশের বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আপনাকে এখনই এই মুহূর্তে আপনাকে যদি বলে বাচ্চু তুমি আমার কাছে একটা জিনিস চাও, তাহলে আপনি কি চাইবেন? আমি আমার নেত্রী উনি যদি এই জিনিসটা বলে আমি বলবো যে আমার ডক্টর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় আপনি সরকারিকরণ করে দেন। যদি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আপনাকে বলে যে এই মুহূর্তে আপনি আমার কাছে একটা কিছু চান, আপনি কি চাইবেন?
আমি এই সরকারিকরণের কথাই বলবো এই কারণে যে আমাদের শ্রমিক অধ্যুষিত এলাকা, অনেকে এত বেতন দিয়ে পড়াইতে পারে না, সরকারি হইলে এই শ্রমিকদের অনেক সুবিধা হবে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য। যদি খুলনা 3 আসনের মাননীয় সাংসদ এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদের সকলের নয়নের মণি দক্ষিণবঙ্গের প্রখ্যাত শ্রমিক নেত্রী বেগম মন্নুদান সুপিয়ান আপনাকে বলে, বাচ্চু তুমি আমার কাছে একটা কিছু চাও, শুধুমাত্র একটা, আপনি কি চাইবেন? আমি বলবো যে আপনি মহাশয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বর্তমান জননেত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের একজন অন্যতম মন্ত্রী, আমি তার কাছে বলবো যে আপনি শ্রমিক নেত্রী, শ্রমিক অধ্যুষিত এলাকায় স্কুল, আপনি স্কুলটা সরকারি করে দেবেন, শ্রমিকদের দিকে তাকিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ কামালউদ্দিন বাচ্চু ভাই, আসলে আপনি একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী এবং জনদরদী নিঃস্বার্থ একজন মানুষ, তার প্রমাণ আমরা পেলাম। 3টি চাওয়ার সুযোগ আপনি ব্যক্তিগত নিজের জন্য কিছুই চাইলেন না, পরিবারের জন্য কিছুই চাইলেন না, শুধুমাত্র আপনি আপনার স্কুলের জন্য বারবার একটি কথাই চাইলেন, সরকারিকরণ। সুতরাং আপনার শিক্ষকগণ যারা আজকের এই লাইভ দেখবে এবং ছাত্রছাত্রী যারা দেখবে এবং দৌলতপুর বাসী সহ আশপাশের যে এলাকাবাসী অভিভাবকগণ যারা দেখবে, তারা অবশ্যই মনে প্রাণে দোয়া করবে আপনার এই ইচ্ছাটি যেন অতি সত্বর পূরণ হয়, আমরাও সেই কামনা করি। পাশাপাশি আপনাকে আমি আরেকটি কথা আপনাকে আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনাকে আপনাকে যদি আপনার স্কুলে কর্মরত শিক্ষকদের কাছে আপনাকে কিছু চাইতে বলি, আপনি তাদের কাছে কি চাইবেন? এটা আমি তাদের শিক্ষক যে আমার শিক্ষকরা ভালো, তারা যে যে কয়েকদিন স্কুলে থাকবেন, যে পেশা নিয়ে তারা এসছেন, সেই শিক্ষার প্রতি নিয়ে যাতে মেয়েদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে, শুধু শিক্ষায় না, আচার আচরণে ব্যবহারে যাতে তাদের ভালো দীক্ষা দিতে পারে, শিক্ষার পাশাপাশি যাতে এই দীক্ষাটা দিতে পারে, এই আশা আমি করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে আমি বলবো যে আপনি এই অঞ্চলের, এই অঞ্চল সব আশপাশের সকল অভিভাবক যারা তাদের মেয়েদেরকে স্কুল ভর্তি করাতে চান, মাধ্যমিক স্কুলে ভর্তি করাতে চান, বা তারা চিন্তিত একটি ভালো মানের স্কুলে ভর্তি করাতে চান, আপনি তাদেরকে কেন তাদের ছেলে মেয়েদেরকে আপনার স্কুলে ভর্তি করার আহ্বান করবেন একটু সংক্ষেপে বলুন। ধন্যবাদ দাদা। একটু সভাপতি মহোদয়ের কথায় আসি, ওনার একটা চাওয়া আমি জানি, উনি শিক্ষকদের কাছে কি চান আমি আপনাকে বলি। উনি শিক্ষকদের কাছে একটা জিনিস চেয়েছিলেন অনেক আগে, যে আমি যদি মারা যাই আমার জানাজা যেন আর এই স্কুলের মাঠে হয়, এটা তোমরা একটু দেখো। কত বড় মানে দরদি, স্কুলের প্রতি দরদ থাকলে এই ধরনের কথাগুলো বলতে পারে, এটা আমি বললাম না যে হৃদয় ছুঁয়ে যায়। উনি তিনটা প্রশ্নে, আপনি তিনটা প্রশ্ন করেছেন, উনি তিনটা উত্তর দিয়েছে যে স্কুলটা সরকারিকরণ হোক। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, পাশাপাশি খুলনা 3 আসনের মাননীয় সাংসদ, আমার অভিভাবক, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব বেগম মনুজান সুফিয়ান, উনারও রাজনৈতিক কমিটমেন্ট, যেহেতু গত টার্মে আমরা মহসিন স্কুলকে সরকারি করেছি, এই টার্মে বা এই সময়ে আমি আমার স্কুলটা, বিশেষ করে মহসিন গার্লস স্কুলটা সরকারিকরণের আপ্রাণ চেষ্টা করবো। আপনি জানেন যে বৈশ্বিক মহামারী চলছে, আমরাও হয়তো ওনাকে বিরক্ত করছি না, কারণ উনি খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন
নিজের দিকে না তাকিয়ে কিন্তু উনি শ্রমিকদের বা উনার মন্ত্রণালয়ের পিছনে দৌড়াচ্ছেন, যে কারণে আমরা হয়তো বা এক সময় দৌলতপুর দিওয়ান হোসেন কলেজ মহসিন মহিলা মহাবিদ্যালয় সাথে মহসিন গার্লস স্কুলও যুক্ত হয়ে হয়তো এককালীন আমরা একটা ভালো সংবাদ পাবো, এটা আশা আমরা করতেই পারি। আপনি যেটা বলছেন দাদা ঠিক আছে, যে কেন দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্মানিত অভিভাবক বৃন্দ তাদের বাচ্চাদের ভর্তি করবে, আমি এই কারণে বলবো যে আপনার তো বাচ্চা মেয়ে, আপনি যে যে সুবিধাগুলো চান আমরা সবগুলো এখানে বাস্তবায়নের চেষ্টায় আছি, চেষ্টা করছি এবং আগামীতে আরো করব। বিশেষ করে আপনাদের প্রধান যে চাহিদাটা সেটা হচ্ছে আপনার বাচ্চা যেন নিরাপদে থাকে, এই নিরাপত্তা আমরা শতভাগ আপনার বাচ্চার দিতে পারবো। যদি আপনার বাচ্চা বা আপনি কোনো কারণে কোনো স্কুল থেকে না নিয়ে যেতে চান, তাহলে আপনার বাচ্চার স্কুল থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, ছুটি ছাড়া সকালে এসে দিয়ে যাবেন, ছুটি হলে নিয়ে যাবে অথবা সে সব বান্ধবীদের সঙ্গে চলে যাবে। এটা হচ্ছে এই স্কুলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কোনো বাচ্চা যদি আপতকালীন কোনো ছুটি প্রয়োজন হয়, আমার সভাপতি মাদের একটা ডাইরেক্ট নির্দেশ আছে অভিভাবক ছাড়া, অভিভাবক বলতে কিন্তু পিতা এবং মাতাকে বোঝায়, এর বাইরে না। অনেক ভাই আসছে, বোন আসছে, খালা আসছে, আমরা কিন্তু বাচ্চা তাদের কাছে দিই নাই। অভিভাবক যদি না আসতে পারে কথা বলবে মোবাইলে, সে যদি এনশিওর করে হ্যাঁ স্যার আমার বাচ্চা এর কাছে দেন, তাহলে তখন আমরা সে তার কাছে ছাড়ি। তো এই যে নিরাপত্তাটা, এটা অনেক প্রতিষ্ঠানে হয়তো পাবেন কিন্তু বাড়ির পাশে থেকে মহসিন গার্লস স্কুলের এই যে নিরাপত্তাটা, এটা আপনি বেশি পাবেন, আপনি বেশি নিশ্চিতে থাকবেন। দুই নম্বর হচ্ছে যে রেজাল্ট, রেজাল্ট তো আপনার স্কুলে খারাপ না, রেজাল্ট এখানে ভালো স্টুডেন্ট ভর্তি হয়, মিডিয়াম স্টুডেন্ট থাকে, অপেক্ষাকৃত নর্মাল স্টুডেন্ট থাকে, সায়েন্স আর্টস কমার্স আছে, তিনটা সেকশন আছে প্রত্যেকটার, এবিসি বা কদম গোলাপ আপনার শাপলা এরকম তিনটা শাখা আছে, যে শাখায় আপনার বাচ্চা বেশি কমফোর্টেবল হবে সেই শাখায় আপনার বাচ্চা পড়তে পারবে। এখানে পড়ে যদি সে একটা ভালো রেজাল্ট করে তাহলে আপনার দুই দিক দিয়ে সময় বাঁচবে, এক হচ্ছে আপনাকে কষ্ট করে এখান থেকে খুলনা যেতে হবে না, এই সময়টা আপনার সাশ্রয় হবে, আপনার বাচ্চা টায়ার্ড হবে না, এখান থেকে বাড়ির পরে ঘরের ভিতরে স্কুল করে সে বাসায় চলে যেতে পারবে, সে ফ্রেশ মনে পড়তে পারবে, রেজাল্টও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আরো হবে। এরপরে বলি দাদা, সভাপতি মহোদয় বলছেন অভিভাবক সমাবেশ, আমরা পিটিএ যে শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে প্রতি টার্মে দুইবার, মানে 3 মাস পর পর, অনেক সময় ছেড়ে 1 মাস পরেও অভিভাবক সমাবেশ কিন্তু আমরা করি। সেখানে কোনো অভিভাবকের যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমরা শুনি, যদি আমার পক্ষে সেটা সলিউশন করা সম্ভব হয় তাহলে সেটা করি, যদি আমার না হয় শ্রেণী শিক্ষক রিলেটেড হয় তখন সে শ্রেণী শিক্ষক কিন্তু সেটা জবাব দেয়, যদি আমরা কোনো ঘাটতি শিক্ষকদের ভিতরে দেখি আমরা স্পেশালি পরে কিন্তু অভিভাবক চলে যাওয়ার পরে সভাপতি এবং আমি সহ আমার যারা সিনিয়র শিক্ষক আছে তারা বসে সেটা কিন্তু তার সেই সমস্যাটা কিন্তু দূর করার চেষ্টা করি। তাই এত কিছু করার পরে একটা বাচ্চার জন্য, একটা শিক্ষার অনুকূল পরিবেশের জন্য যা যা দরকার সব তো মহসিন গার্লস স্কুলে আছে, তাহলে কেন আপনার বাচ্চাটা এখান থেকে খুলনা বা আরো দূরে যাবে বা বিভিন্ন জায়গায় যে পড়বে, এখানে দিয়েই দেখুন আপনার বাচ্চা এখানে যদি সুরক্ষিত না হয়, আমি মনে করি সারা খুলনার ভিতরে কোনো জায়গায় সে সুরক্ষা পাবে না, এটা আমি গর্ব করে বলতে পারি। কেন? কারণ সেই পরিবেশটা আমি তৈরি করছি, আমার সভাপতি আমার পরিচালনা পর্ষদ সেটা তৈরি করে দিচ্ছে, যে কারণে আমি অবশ্যই অভিভাবক সচেতন অভিভাবক যারা আছেন তাদের আহ্বান জানাবো যে ছেলেটাকে সরকারি মহসিন স্কুলে, মেয়েটাকে মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো কমপ্লেন হলে কোনো কথা হলে। দাদা আমি বলি আমার ছেলে বা আমার বাচ্চা যদি পাবলিকে পড়ে বা নেভিতে পড়ে বা
আদার্স আরো বড় বড় জায়গায় পড়ে, সেখানে যে আমার মতো একজন লোক কিন্তু কোনো কথা বলতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের সাথে কথা বলার রাইট নাই। এখানে কিন্তু একেবারে কি বলবো, কাউকে ছোট করে বলছি না, একেবারে উচ্চ পর্যায়ের লোক থাকে, একেবারে নিম্ন পর্যায়ের যে সমস্ত লোক আছে তারাও কিন্তু যে কোনো অভিযোগ নিয়ে আসলে আমি বা আমার সভাপতি বা আমার স্কুলের শ্রেণী শিক্ষকরা ধৈর্য সহকারে শোনে। তো এই যে তাদের অভিযোগটা আমরা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করি, বাচ্চা ভালো একটা পরিবেশ পাচ্ছে, তারপরে এখানে একটা ভালো রেজাল্ট আমরা তার দেব এই আশা করতে পারি, এত কিছু পাওয়ার পরে অবশ্যই চাইব যে আপনার বাচ্চাটাকে মহসিন গার্লস স্কুলে যদি মেয়ে হয় এখানে ভর্তি করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও আপনার সাথে বলবো, সচেতন অভিভাবক যারা আছেন, যারা আমাদের দৌলতপুর খালিশপুর সহ ফুলবাড়ি গেট খান্দানালী আশপাশ যারা আছে, যাদেরকে খুলনার মূল শহর যেটাকে আমরা বলি, যেখানে মেয়েদেরকে ট্রান্সপোর্টে গেলে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসায় যে একটা ঝক্কি ঝামেলা বা একটি সুরক্ষার একটি অভাব আমরা গার্ডিয়ানরা মনে করি, তারা অবশ্যই খুলনার মূল শহরে নামি দামি স্কুলের পিছনে না ছুটে মেয়েদেরকে নিরাপত্তার মধ্য দিয়ে এই দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে যে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে অবশ্যই আগামীতে ভর্তি করব। আমরা সেখান থেকে মেয়েদের একটি ভালো ফলাফল অবশ্যই আমরা করাতে পারবো এবং আমাদের অভিভাবকরা অবশ্যই সেই ভালো ফলাফল পেতে মেয়েদেরকে আগামী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আরো ভালো জায়গায় ভর্তি করাতে পারবে। এই উদ্দেশ্যে অভিভাবকরা অবশ্যই তাদের স্কুলে ভর্তি করানোর জন্য তারা অবশ্যই তারা আগ্রহী হবে। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমি সভাপতির কাছে যাব, আমাদের সময় প্রায় শেষ। আমি আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই প্রধান শিক্ষক মহোদয়, যে আপনি এক বাক্যে একটু দয়া করে বলুন খুব সংক্ষেপে, আপনি এই মুহূর্তে মানে আগামীকাল থেকে আপনার পরিচালনা পরিষদের কাছে আপনি আসলে আপনি কি চাইবেন? আসলে আমি সুষ্ঠু যে পরিবেশটা পেয়েছি স্কুল পরিচালনার জন্য তার জন্য ধন্যবাদ জানাই। আমার চাওয়ার কিছু নেই, শুধু একটা কথা সভাপতির সাথে সুর মিলাই বলবো যে জননেত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নারী শিক্ষায় কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেন। সেই হিসেবে এত বড় একটা স্কুল মহসিন গার্লস স্কুল, আমি শত চেষ্টা করেও সর্বোচ্চ পর্যায় থেকেও যদি আমার গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে তোমার স্কুলটা কালকে সরকারি হয়ে গেল, তারপরেও কিন্তু পরিচালনা পর্ষদের সম্মতি ছাড়া এটা বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেটা 1981 সালে এই স্কুলে এক সময় সরকারি লিস্টে ভুক্ত হয়ে গেছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো যদি আমি আমার সভাপতি মহোদয়কে বলি, আপনি আজীবনের সভাপতি থাকবেন, আজীবনের সভাপতি থাকবেন, যেমন জনাব মফিজুর রহমান হিরু এখনো পর্যন্ত কিন্তু সরকারি মহসিন স্কুলের সভাপতি হিসেবে তারা কিন্তু সবাই গণ্য করে। ডিসি যদিও ডিসি স্যার সভাপতি, কিন্তু সর্বশেষ সভাপতি হিসেবে জনাব মফিজুর রহমান হিরু কিন্তু এখনো পর্যন্ত তাদের মনিকট হয়ে আছে। আমার সভাপতি মহোদয়কে বলবো, মানুষ সারা জীবন বাঁচবে না, কারোর সারা জীবন বেঁচে থাকারও কথা না। আপনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যান যেটা সারা জীবন এই মহসিন স্কুল মহসিন গার্লস স্কুলের ইট পাথর কাঠ সবাই আপনাকে স্মরণ করবে, এই আপামর এলাকাবাসী স্মরণ করবে। কি স্মরণ করবে? এলাকাবাসী বলতে পারবে যে আমার ছেলেটাও সরকারি স্কুলে পড়ে, মেয়েটাও সরকারি স্কুলে পড়ে। এটাই আমার চাওয়া। যদি আপনি আমাকে পরবর্তী সময় না দেন, তাহলে আমি হয়তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার কেবল মতো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি শেষ করবো। আমি কি পরে সময় পাবো? আমি আপনাকে আমি সুযোগ দেবো, আরেকবার সুযোগ দেবো আপনাকে দিয়ে আমি শেষ করব। তার আগে আমি আমাদের সভাপতি মহোদয়ের কাছে আমি আপনার প্রধান শিক্ষক যা চেয়েছে এটা আমরা আপনার মুখ থেকে আর আমরা শুনতে চাচ্ছি না, কারণ আপনি আগেই বলে দিয়েছেন যে আপনি সরকারিকরণ চাইবেন। তিনজন মাননীয় ব্যক্তিবর্গ আপনাকে যদি চাইতে বলে, আপনি একটা জিনিসই চাইবেন। সুতরাং আপনার আন্তরিকতার ঘাটতি নেই। আমরাও আশা করি আপনি আপনার হাত দিয়ে আপনার হাত দিয়ে স্কুল সরকারিকরণ হবে এবং স্কুলের প্রতিটি ইট পাথর মাটি সবকিছু আপনার এই কৃতিত্ব ধরে রাখবে এবং সারা মানুষ আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে যে কামালউদ্দিন বাচ্চু যার হাত দিয়ে স্কুলটি সরকারিকরণ হয়েছিল। আমি আপনার কাছে শেষ কথাটি জিজ্ঞেস করতে চাই, আপনি এক বাক্যে আপনার প্রধান শিক্ষক সম্পর্কে একটি মন্তব্য করুন। সর্বপ্রথম বলি যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমাকে হায়াত দেন, আমি যেন স্কুলটা সরকারিকরণ করে দিই।
আমার শ্রম দিয়ে মেধা দিয়ে যে করে যেতে পারে। বাংলাদেশ যতগুলো স্কুল আছে ততগুলো প্রধান শিক্ষক আছে। আমি মনে করি আমার এই প্রধান শিক্ষক বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। তা না হইলে দৌলতপুরের মতো জায়গায় থেকে এই স্কুলে এরকম রেজাল্ট, প্রধান শিক্ষকের এরকম সুযোগ, প্রধান শিক্ষক ছিল বিদায় এরকম রেজাল্ট আমরা প্রতি বছর পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শেখ কামাল উদ্দিন বাচ্চু আপনার প্রধান শিক্ষক সম্পর্কে মূল্যায়ন করার জন্য, এবং এই মূল্যায়নটি আমরা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের দৌলতপুর মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি তার এই মূল্যায়নটি অবশ্যই তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রকাশ করবেন এবং ছাত্রছাত্রীদেরকে উপকৃত করবেন। আমি প্রধান শিক্ষক মহোদয়ের কাছে আমি শেষ কথাটি জিজ্ঞেস করবো, এবং পাশাপাশি আপনি আপনার শেষ বক্তব্যটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি প্রদান করবেন। তার আগে আপনি অবশ্যই আপনার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শেখ কামাল উদ্দিন বাস্তু সম্পর্কে এক লাইনে মূল্যায়ন করুন। উজ্জ্বলদা, উনি কিন্তু আমি আগেই বলেছি যে উনি আমাকে ছেলের আসনে বসিয়েছেন, আমি উনি কিন্তু আমার সম্পর্কে খোঁপা হন, খোঁপা হন। এখন আমি তো চাইবো যে উনি, আমি যতকাল বেঁচে আছি মহসিন গাছ স্কুলে ততকাল পর্যন্ত উনি বেঁচে থাকুক, উনি স্কুল সভাপতি থাকুক, আমি ওনার এই দীর্ঘায়ু এবং এই পদে উনি থাক, আমি এই কায় মনোবাক্যে এটা সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। আমার বড় ফুফু অর্থাৎ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমার মেজ ফুফু, ছোট ফুফু সহ যারা আছেন সবাই যেন এই মহামারীর হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করে, রক্ষা করে, কায় মনোবাক্যে আমি সেই দোয়া করি, প্রার্থনা করি। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনিও সুস্থ থাকেন। আপনি যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিলেন আজকের, যে এত সুন্দরভাবে আমার স্কুলটাকে, আমি এত অল্প বয়সে যে আমি এরকম একটা গুরু দায়িত্ব পাবো, আমার সভাপতি মহোদয় না চাইলে কিন্তু উপরওয়ালার যদি নজর না থাকতো তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব হতো না। এবং পাশাপাশি সে তৎকালীন পরিচালনা পর্ষদে যারা ছিলেন, যারা আমাকে মনে করছিলেন যে না তাকে নেওয়া যায়, আমি অত্যন্ত কনিষ্ঠ একজন ব্যক্তি, সভাপতি মহোদয় যে কথাটা বললেন, সারা বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে ততগুলো প্রধান শিক্ষক আছে, তার ভিতরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, এটা আমার একটা আজীবন গর্বের বিষয়। কিন্তু আমি নিজেকে ওই পর্যায়ে কখনোই ভাবি না, আমি ভাবতেও চাই না। আমি মনে করি যে আমি এখনো সবার কাছ থেকে শিখছি, আমি আপনার কাছ থেকেও শিখছি। এই যে কাজটা আছে, আপনি বললেন নিঃস্বার্থভাবে আমার স্কুলটাকে উপস্থাপন করতে দিলেন, এই মহৎ কাজের জন্য যদি কখনো সুযোগ থাকে বা মৃত্যুর পরে যেভাবে যাই হোক না কেন, আমি এর জন্য আপনাকে, আপনার কাছে ঋণী থাকবো যে আপনি আমার স্কুলটাকে অনলাইনে উপস্থাপন করার সুযোগ করে দিলেন। যার দাদা আমি আপনার সহ আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দাদা আপনি জানেন যে আপনার সঙ্গে আমার কিছু সুখ স্মৃতি আছে, আমরা কিন্তু কয়েকটা এক্সকারশনে একসঙ্গে গেছি, সাতক্ষীরা মন্টুমিয়ার আমবাগানে, সেখানে কিন্তু একসঙ্গে গেছি, আপনার মনে আছে মনে হয়। যে ব্যক্তিরা সেই সময় দায়িত্বে ছিল আমাদের মনিরুজ্জামান মনির ভাই, মনির ভাই কিন্তু আজ পৃথিবীতে নাই, তো উনি সহ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এই ভয়াবহ করোনা বা করোনা উপসর্গ বা স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করছেন, এই স্কুলের যারা এই যাবৎকাল মৃত্যুবরণ করছে, দেশের যারা অগ্র সৈনিক, পুলিশ, সাংবাদিক, ডাক্তার সহ যারা এই মহামারী করোনায় নিহত হয়েছে, আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার কোমল মতে শিক্ষার্থীদের উদ্দেশ্য শুধু একটাই চাওয়া যে তোমরা আমার সন্তানের মতো, আমার 850 স্টুডেন্ট আমার স্কুলে আসে না, আমি প্রতিদিন এসে বসে থাকি, আমার কিন্তু বুক ফেটে যায়, কারণ আমার স্কুল ওই কলকাকলিতে মুখরিত হয় না, আমার বাচ্চারা স্কুলে সরগম করে না, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত তারা
সবসময় দৌড় ঝাঁপ করে বেড়ায় এই দীর্ঘদিন যাবত, মার্চের 16 তারিখ থেকে অদ্যাবধি স্কুলের দিকে তারা কিন্তু আসতে পারে না। তাদের কষ্টটা আমি বুঝি। তাদের কাছে শুধু একটাই চাওয়া, বাবা পরিস্থিতি একসময় স্বাভাবিক হবে, আবার সূর্য উঠবে, এই অন্ধকারই শেষ, অন্ধকার নয়। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে বাইরে যাওয়ার জন্য তোমরা তাদের কাছে মিনতি করো। প্রয়োজনে আমি এটাও দেখছি, একজন ডাক্তার কর্মে যাচ্ছে, বাবা ছেলে মেয়ে পা জড়া ধরছে, তুমি যেও না। আমি জানি জীবিকা তাগিদে সব অভিভাবকদেরকে বাইরে যেতে হবে, কিন্তু আপনারা সুরক্ষা মেনেই বাইরে থাকবেন, বাসায় আসবেন। আপনি চিন্তা করেন, আপনি আপনি আক্রান্ত মানে আপনার পুরো ফ্যামিলি আক্রান্ত, আপনি সুরক্ষা থাকলে আপনার পুরো ফ্যামিলি সুরক্ষা থাকবে। আমার কোমলমতি শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহরবানিতে এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী কোনো রকম কোনো বিপদে পড়ি নাই, কোনো আক্রান্ত হয় নাই। এটা গর্ব করে বলে আল্লাহ আগামী যে কয়দিন যেন এই ভয়াবহ অবস্থা থাকে আমার শিক্ষার্থীদের জন্য হেফাজত করে। তোমরা বাসায় বসে পড়াশোনা করো, বাসায় পড়াশোনা করো, তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, তোমাদের সব বই তোমাদের হাতে পৌঁছানো আছে, তোমরা বাসায় বসে পড়ো। কোনো সুবিধা অসুবিধা অনলাইনে ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো, সবসময় আমার মোবাইল খোলা আছে, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তবে দয়া করে বাসায় থেকে পড়াশোনা বাইরে যে অন্য কোনো কিছু করো না, অথবা বাইরের বাসার বাইরে অযথা ঘোরাফেরা করো না। যশোর বোর্ডের একটা লিঙ্ক আছে, মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আমির হোসেন স্যার, উনি ক্লাসরুম বলে একটা পোর্ট যশোর বোর্ডের হোম পেজে দিয়ে দিছে, এইখানে গেলে ক্লাস এবং ক্লাস সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করে দিলে সকল ক্লাস যশোর বোর্ডের 4,500 4,500 স্কুলের সমস্ত স্কুলের নামি দামি শিক্ষকেরা ক্লাস আপলোড করছে, সেই ক্লাস তোমরা বাসায় বসে বসে একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডিভাইস কম্পিউটার যদি থাকে তুমি সেখানে দেখতে পাবে। এইভাবে তুমি তোমার পড়াশোনা কার্যক্রমটা চালিয়ে যাও। আমাদের পরীক্ষা, আমাদের হয়তো সরকার নির্দেশ দিলে আমরা যত সময় নিব, সেই সময় তোমরা যাতে ক্ষতিগ্রস্ত না হও তার জন্য তোমাদের আগামী সতর্কতা। তোমরা অবশ্যই ভালো থাকবে, সাবধানে থাকবে এবং নিয়মিত ব্যায়াম করবে, বিশেষ করে যোগ ব্যায়াম, তারপরে একটু হাঁটাহাঁটি ঘরের ভিতরে বা সামান্য উঠোনে আঙ্গিনায় হাঁটাহাঁটি করবে, একেবারে নির্জীবভাবে পড়ে না থাকলে নিজেও মানসিকভাবে ভালো থাকবে, পড়াশোনার প্রতি মন বসবে। অভিভাবকদের কাছে বলি যে আপনারা যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমার শিক্ষকদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর যদি আপনার বাচ্চারা কোনো পড়াশোনার বিষয়ে কোনো সহযোগিতা চায় বা কোনো কিছু বলে, কোন শিক্ষকের দরকার, কার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি বলে দেবো, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। তবে দয়া করে আপনার বাচ্চারা যাতে বাসায় থাকে সেই ব্যবস্থা করবেন। সকলকে এই ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই স্কুল সম্পর্কিত অনুষ্ঠান শোনার জন্য, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, যিনি আজকের এই লাইভে অংশগ্রহণ করছেন, সহ যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ যারা আমাকে প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনাকেও অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দৌলতপুর মহাশীর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে। আমি দৌলতপুর মহাশীর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত বারবার নির্বাচিত সভাপতি শেখ কামালউদ্দিন বাচ্চুকে আমি দর্শকদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ উজ্জ্বল। আজকে সারা বিশ্বে যে করোনা আক্রান্ত, তার জন্য পৃথিবী যাই একটা জায়গায় দাঁড়াই গেছে। করোনার আগে এই যে মহাশয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কথা বললেন যে জমি জমি উদ্ধার, 750 জমি বের করে নিয়েছে, ওয়াল দেওয়া হয়েছে, মাঠ ভরাট করা হয়েছে, আইটি 11টা ল্যাপটপ আমরা বাথরুম হ্যাঁ বাথরুম এই যে 11টা শেখ রাসেল ডিজিটাল ল্যাবের থেকে আমরা এগুলো পাইছি। তারপর রাস্তা, বাথরুম, এগুলো সব কিছুই করেছি আমাদের এই খুলনা 3 আসনের মাননীয় প্রতিমন্ত্রী, অত্র স্কুলের প্রাক্তন ছাত্রী বেগম রোজা সুফিয়ান, ঐকান্তিক প্রচেষ্টা। যারা আপনারা এই লাইভ দেখছেন তাদের কাছে আমি বলবো, ওনার জন্য দোয়া করতে, উনি জানে আল্লাহ জানে ওনাকে আরো দীর্ঘায়ু করে, আরো সেবা পেতে পারি, আরো স্কুল উন্নয়ন করতে পারি। এই জন্য ওনার জন্য আপনারা সবাইকে দোয়া করবেন এই কামনা করে। ধন্যবাদ উজ্জ্বল। ধন্যবাদ সভাপতি মহোদয় শেখ কামালুদ্দিন বাচ্চুভাইকে। আপনি যার নাম উল্লেখ করলেন, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী এবং খুলনা 3 আসনের বারবার নির্বাচিত মাননীয় সাংসদ বেগম মুন্নান সুফিয়ান এমপির জন্য আপনি দীর্ঘায়ু কামনা করলেন, আপনি তার সুস্থতা কামনা করলেন। অবশ্যই অবশ্যই আমাদের ভিউয়ার সহ যারা এটা পরবর্তীতে দেখবে এবং এখন লাইভ দেখতে সবাই তার দীর্ঘায়ু কামনা করবে। বিশেষ করে আমি তার জন্য আমি প্রার্থনা করি, কারণ তিনি আমাদের দৌলতপুর কলেজ দিবানৈশ এর পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি। সুতরাং তার হাত ধরে এই দৌলতপুরের প্রত্যেকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সরকারি হবে আমরা আশা করি, এবং তিনি যতদিন বেঁচে থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন এবং এই সংসদীয় আসন এবং খুলনা দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের উপকার করে যাবেন, আমরা তার দীর্ঘায়ু অবশ্যই অবশ্যই কামনা করি। পাশাপাশি আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, প্রধান শিক্ষক মহোদয় দীর্ঘায়ু কামনা করি। আপনারা যেন উত্তরোত্তর আপনারা দৌলতপুর মহাসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক এবং ভূত কাঠামোগত উন্নয়ন সহ সর্বোত্তম উন্নয়ন করতে পারেন, যাতে এই স্কুলটিকে এই অঞ্চলের একটি মডেল গার্লস স্কুল হিসেবে আপনারা প্রতিষ্ঠিত অলরেডি করেছেন এবং পরবর্তীতে আরো আস্থাভাজন স্কুল করতে পারেন, যাতে আমাদের এই অঞ্চলের মানুষ, আশপাশ অঞ্চলের অভিভাবকরা তাদের মেধাবী মেয়েদেরকে তাদের মেয়েদেরকে স্কুলে পড়ানো, বিশেষ করে ভালো একটি স্কুলে পড়ানো নিয়ে তারা উদ্বিগ্ন না থাকে, তারা যেন এক বাক্যে স্কুলে ভর্তি করার কথা মনে পড়লে যেন গার্লস স্কুলের কথাটি তাদের মনে পড়ে, তারা যেন তাদের মেয়েদেরকে আমাদের খুলনার মূল শহরে পাবলিক ট্রান্সপোর্টে করে যেন তাদের পাঠানো না লাগে। আমরা যেন ভবিষ্যতে দেখতে পাই যে আমাদের এই অঞ্চলের অভিভাবকগণ তাদের মেয়েদেরকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য এক পা সবসময় এগিয়ে থাকে এই মহাসীন গার্লস স্কুলে ভর্তি করার জন্য, এবং আপনাদের স্কুলের ফলাফল, আপনাদের স্কুলের অন্যান্য সকল কিছু যেন আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই শুভকামনা করে আজকের ভিউয়ার তারা আমাদের ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান, এই লাইভ সাক্ষাৎকার আপনারা দেখলেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বৈশ্বিক মহামারীতে আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি এবং সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব সহ সকল কিছু আমরা মেনে চলি যতদিন পর্যন্ত আমরা প্রমাণিত প্রতিষেধক না পাই, এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশী সবাইকে যেন আমরা এই বাণীটি আমরা দিই, স্টে হোম স্টে সেফ।
আজকে আর নয়, আমরা অনেক সময় ক্ষেপণ করে ফেলেছি এই মাননবার দুইজন অতিথির সাথে। আমরা আলাপ করতে করতে আমাদের অনেক সময় পার হয়ে গিয়েছে, তারপর আমাদের কথা শেষ হয়নি। আগামীতে কোনো একটি সুযোগ পেলে আমি আবারও আপনাদের স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আরো অতিথিকে আমরা এর সাথে সংযুক্ত করব। সুতরাং আজকে আর নয়, আপনারা ভালো থাকুন, আপনাদের শুভকামনা করি, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি, ধন্যবাদ। দাও খাইতে দাও।